হাই আবার এসে পড়েছি তোমাদের মাঝে তোমরা সব জয়েন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো সব ঝটফট জয়েন তো আবার এসে পড়লাম তোমাদের মাঝে গল্প নিয়ে সব কোথায় সব চলে এসো ঝটপট চলে এসো সব লস্কর ওয়াচিং থ্যাংক ইউ মিটু কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই একটু চটপট জয়েন করো সব কেমন সব ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বলো আর কেমন সব পিকনিক করলে কেমন এনজয় করলে আর সামনে কি কি সব প্রোগ্রামের জন্য সব প্রস্তুতি নিচ্ছ একটু শেয়ার করো হাই গুড ইভিনিং হাউ আর ইউ হাই কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি তোমরা নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো বলছে হ্যালো ত্রিশা ত্রিশা বলছে হাই হাই ত্রিশা মধুমিতা সব কেমন আছো সব আশা করি খুব খুব ভালো আছো গোপা বলছে গোপালি বলছে গুড ইভিনিং মধুমিতা চক্রবর্তী বলছেন হ্যালো হ্যালো মধুমিতা তাহলে তোমরা সব নিশ্চয়ই আশা করি ভালো আছো আর মিঠু লস্কর বলছে হাই রুনামা আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি সোনা ভুবন সরকার দাস বলছে হাই আন্টি আজকে ফার্স্ট টাইম তোমার জয়েন করলাম হ্যালো ওয়েলকাম এনজয় করো এনজয় করো আর আশা আশা করি যে নিশ্চয়ই তোমার ভালো লাগবে আর আমি আশা করব এখন থেকে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে তুমি থাকবে অর্ক অর্ক সেন বলছে শোনা যাচ্ছে অল ওকে রঞ্জিতা পল বলছে হ্যালো এসে গেছি শুরু জন আচ্ছা ঠিক আছে তাহলে এমনি তো টাইম অনেকটাই হয়ে যাচ্ছে তো আমি যেহেতু 10টায় প্রোগ্রামটা নেই তো সেই কারণে তোমরা সবাই যারা আছো আমি তাদেরকে নিয়ে শুরু করছি বাদ বাকি যারা নেই তারা কিন্তু আমার রেকর্ডিং রেকর্ডিংটা শুনে নিও হ্যাঁ তো প্রত্যেককে আরেকবার আমি थैंक यू জানিয়ে আমি শুরু করছি হ্যাঁ আমার আজকের প্রোগ্রাম তো আজকে আমি যে গল্পটা তোমাদেরকে বলবো সত্যি কথা বলতে গল্পটা মানে এতটা ভয়ানক আর বিশেষ করে আমার এতটা ভয় লেগেছে যে মানে বলবার সময় আমারও মানে ভেতরটা মনে হচ্ছে কি যে আবারও সেই মানে ভয় ভয় একটা ব্যাপার তো যাই হোক আমি এটা তোমাদেরকে বলছি এটা হচ্ছে আলিপুর দুয়ারের একটা ঘটনা তো ঘটনাটা অনেকটাই আগের তো যে আমাকে আর কি মানে গল্পটা দিয়েছেন তো ওনার ওনার একটা ছোট মানে ছোট বলতে কি উনি তখন এই মানে এই পনেরো ষোলো বছর বয়স তো সেই সময়কার একটা ঘটনা এখন উনি চাকরি করেন উনি একটা সরকারি চাকরি করেন তো এখন উনি আমাকে যখন এই ঘটনাটা বলেছে তো সেই ঘটনাটা আসো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ তো আজকে ফার্স্ট টাইম আমি মানে একটা এটা কি গল্প মানে আমি এই এই ধরনের মানে আমি গল্প বলিনি একটা তোমাকে বলে মানে বলে না নর একটা নর একটা আমি গল্প তোমাদেরকে শোনাচ্ছি তো যখন আলিপুরদুয়ারের ঘটনা তো অনেকটাই আগের ঘটনা তো উনি বললেন ওনার নাম হচ্ছে সোমনাথ হ্যাঁ ওনার নাম হচ্ছে সোমনাথ তো সোমনাথের ওরা হচ্ছে প্রচন্ড শিব ভক্ত মানে প্রচন্ড শিব ভক্ত আর ওনার জেঠু ছিলেন হচ্ছে একজন মানে সাধক টাইপের হ্যাঁ তো যেহেতু সাধক টাইপের আমি কেন বলছি মানে শিব ঠাকুরের পরম ভক্ত উনি মানে সবসময় তীর্থে ঘুরে বেড়াতেন হ্যাঁ তো তীর্থ যখন উনি করতে যেতেন তো সেই সময় উনি করতেন বহু দিন পর কখনো এক বছর কখনো ছ মাস আট মাস আট মাস পর পর উনি বাড়িতে ফিরতেন হ্যাঁ তো উনি যখন সেই সময় বাড়িতে ফিরতেন তো তখন বাড়ির লোকের একটু পরিচয় দিয়ে দিই মানে সে সোমনাথ হ্যাঁ সোমনাথের হচ্ছে আর একটা ভাই আছে ছোট ওর নাম হচ্ছে বিশ্বনাথ হ্যাঁ তো ওরা যেহেতু সেই কারণে এই টাইপেরই ওদের নাম যাতে ওরা স্মরণ করতে পারে তো প্রচন্ড পরিমানে শিব ভক্ত বাড়িতে ওদের বাবা মা সোমনাথ বিশ্বনাথ আর জেঠু হ্যাঁ জেঠু বিয়ে করেননি উনি তো সন্ন্যাস আগেই বলেছি তো ওদের বাড়িটা ছিল মানে বলছে যে আমাদের বাড়িতে যেহেতু শিব ঠাকুরের বিশাল বড় একটা মানে হচ্ছে তোমার ওই পাথর হ্যাঁ শিবলিঙ্গ না মানে একটা পাথর ওই পাথরটা হচ্ছে ওদের বাড়ির একদম মাঝখানে ওদের একটা উঠানের একটা বিরাট বড় একটা বেল গাছ আছে আর ওই বেল গাছের তলাতে একটা বিশাল বড় একটা এরকম শিবের মানে শিব ঠাকুর ভেবে ওরা ওই মানে পাথরটাকে পুজো করে আর একটা আছে থাকতো আর কি মানে ওই ওই পাশে তো এই হচ্ছে ওরা করে আর ওদের বাড়িতে শিবরাতে বিশাল বড় প্রোগ্রাম হতো মানে মোটামুটি সারা পাড়ার লোক ওদের বাড়িতে প্রোগ্রাম তিন দিন ধরে প্রোগ্রাম হতো লাস্টের দিন খাওয়া দাওয়া এটা হতো আর কি আর ওদের বাড়িতে মানে ওই ওর দাদু যখন আসতো জেঠু যখন আসতো তো তখন যেহেতু জেঠু সন্ন্যাস আসার পরে অনেক না মানে ওই ধার্মিক কথাবার্তা তার ওদের বাড়িতে এতটাই জাগ্রত ভোলে বাবা ছিল যার জন্যে সবাই মানসিক করতো মানে ওই যে পুজোর শিব রাত্রের যে তিন দিনের প্রোগ্রামটা ছিল ওই তিন দিন ওদের বাড়িতে মানে লোক আসতো হত্যা দিয়ে পড়ে থাকতো সন্না এমনকি যারা সন্ন্যাস নিয়েছে তারা অব্দি অনেক অনেকেই তারকেশ্বর যারা যেতে না পারে তো ওই বিশ্বনাথদের বাড়িতে মানে সোমনাথদের বাড়িতেই সেই সময় মানে পুজোটা ওরা দিত তো এরকম বেশ কিছুদিন চলছে বছরের পর বছর এটাই হয়ে আসছে ও বলছে আমরা আমি জন্মের পর থেকে এটাই দেখছি যে আমাদের বাড়িতে শিবরাত্রির দিন শিব পুজো হয় চৈত্র মাসের শিব পুজো হয় আর পাড়ার লোক আসে এমন কি মানে এই রকম আসা যাওয়া করতে করতে এমন হয়ে গিয়েছিল পাড়ার লোক এমনি টাইমেও আসতো এমনি টাইমে আসতো ওদের সাথে কথা বলতো গল্প করতো বাবার নামে পুজো দিয়ে যেত মানে একটা মন্দির টাইপের মতন ওদের বাড়িটা ছিল যে লোকে আসত পুজো দিত বিশ্বাস করতো করত তো ওর জেঠু যখন সোমনাথের জেঠু যখন তোমার বাইরে যেত তো উনি কি করতেন উনি হচ্ছে এমন কোন মানে তীর্থ নেই মানে ভোলে বাবার যে উনি সেইখানে যাননি বা সেইখানে উনি ডেরা বেঁধে থাকেননি তো ওনার একজন গুরুজি ছিল মানে কাশী বিশ্বনাথে ওই ওর যে মানে ওই সোমনাথের একজন গুরুজি ছিলেন তো ওই গুরুজির কাছে তো যেতেনি আর মানে ওই গুরুজি হচ্ছে মানে উনি বললেন যে একজন মানে বলে না যে ওনার অনেক কিছু ফলে যেত উনি অনেক কিছু জানতেন উনি অনেক কিছু করতে পারতেন তো সেই শিষ্য হচ্ছে মানে সোমনাথের জেঠু তো সোমনাথের জেঠু ওই যখন বাড়িতে আসতেন তখন উনি সব ধরনের গল্প করতেন মানে এরা আশাই থাকতো সোমনাথরা আশাই থাকতো যে জেঠু কবে বাড়িতে আসবে হ্যাঁ তো জেঠু যখন আসতো এরকম রুদ্রাক্ষের মালা লাল বস্ত্র পরে থাকতেন উনি রুদ্রাক্ষের মালা গলায় আর এরকম বড় বড় চুল ছিল উনি ওই জটা টাইপের এরকম মাথার উপরে বেঁধে রাখতেন হ্যাঁ তো এই ছিল ওনাকে দেখতেও এরকম মানে মানে ভোলে বাবার আর মানে আসল মানে ভক্ত মানে চেলা যাকে বলে উনি ঠিক ওই রকম ছিলেন তো যাই হোক এরকমই ওদের ওরা ছোট থেকে এরকমই দেখে আসছে এরকমই ওদের বাড়ির পরিবেশ তো এখন কি হয়েছে দীর্ঘ ওনার মানে সোমনাথের জেঠুর পুরো জীবনটা উনি মানে এই ভোলে বাবাকে উৎসর্গ করেছে তো যখন একদম শেষ বয়স তো সেই সময় এখন কি হয়েছে একদিন উনি ওই রকম বাইরে চলে গিয়েছিলেন ছ মাস আট মাস এক বছর দু বছর তিন বছর এরকম হয়ে যেত তো ওই রকম উনি একদিন অসুস্থ হয়ে বাড়ি ফিরলেন হ্যাঁ তো সোমনাথের জেঠু একদিন অসুস্থ হয়ে যখন বাড়িতে ফিরলেন তো তখন ও মানে সোমনাথের মা কি করলেন মানে প্রচন্ড মানত তো সবাই ওনাকে মানে ওই মানে গুরু একজন মানে না একজন গুরু হিসাবে আর কি ওনাকে মানা হতো তখন বলল যে দাদা যদি মানে দাদার একটা আলাদা রুম ছিল ওদের বাড়িটা কি ছিল বলতো বিশাল বড় বাড়ি ছিল মাঝখানটায় ওদের বাড়ি মানে ঘর ছিল ঘুরিয়ে এত জেঠুর জেঠুর একটা ঘর ছিল তারপরে ওদের ঘর আর তারপরে হচ্ছে ওর ভাইয়ের ঘর যেহেতু মানে দুই ভাই একসাথে একটা ঘরে থাকতো মা বাবা একটা ঘরে থাকতো হ্যাঁ তো ভাইয়ের সাথে মানে সোমনাথ আর বিশ্বনাথ দুইজন এক ঘরে থাকতো এখন জেঠুর ঘরটা ছিল একটু মানে ওদের লাগোয়া বা দিকে হ্যাঁ তো তখন যখন ওর জেঠু এরকম আসলো আসার পরে উনি যখন বেশ অসুস্থ হয়ে গেলেন তো সেই সময় তখন সোমনাথের মা কি করলো বললো যে ওই সোমনাথ বিশ্বনাথের ঘরটা ওইটা দিয়ে দিল জেঠুকে বললো জেঠুর ঘরটা এখন জেঠুর একটু দূরে থাকলে উনি উনি তো অসুস্থ আমার সেবা আমাকে ডাকবে আমি শুনতে পাবো না তো তোদের ঘরটা তোরা জেঠুকে দিয়ে দে হ্যাঁ আর জেঠুর ঘরটা এখন তোরা চলে যাবা আমার সাথেও আমাদের সাথেও থাকতে পারিস তো এই কথা বলতে তখন ওরা ওদের ঘরটা ছেড়ে দিল জেঠুকে জেঠু যখন এই ঘরটায় আসলেন উনি তো পুরো অসুস্থ একদম পুরো বিছনা শয্যা টাইপের অসুস্থ প্রচণ্ড পরিমাণে মানে এই মানে জমে মানুষের টানা টানি এইরকম অবস্থা এবার তোমাকে আমি যেই ঘরটার মধ্যে মানে ওই সোমনাথের বিশ্বনাথের যেই ঘরটা এটার একটু ঘরটার একটু বর্ণনা দিই যেহেতু ও ছোট ভাই ছোট তো সেই কারণে না ও ছিল কি মানে গেম ভালোবাসত আর কার্টুন ভালোবাসত তো সেই কারণে ওর ঘরের পরিবেশ ছিল নানান রকমের গেমসের যত মানে ক্যারেক্টার তাদের সেরকম মানে ওই কি বলে মানে অনেক রকমের মানে আমি দেখো গেম ঠেম তো জানি না তো ও আমাকে যেই টাইপের বলেছে আমি তাই বলছি ধরো আদি মানব টাইপের একটা মানে খেলনা তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই ধরো পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে বা থর হ্যাঁ এই সমস্ত টাইপের তারপরে হচ্ছে ডোরেমন এই ধরনের খেলনা প্রচুর পরিমাণে ওই ঘরটার মধ্যে ছিল তো প্রচুর পরিমাণে ওই ঘরটার মধ্যে থাকলে তো একটা খেলনা তার ভেতরে ছিল ওটাকে কি বলবো ও বলছে ওটা হচ্ছে না মানুষের রূপ না মানে রাক্ষস টাইপের একটা মানে নরপিশাচ টাইপের ও যে ওইটা যে কোন কার্টুনের বা কোন খেলনা সেটা জানি না যখন ওর ঘরে এত রকমের খেলনা থাকতো তো সেই কারণে ওই ধরনের একটা খেলনাতে এরা কোনো আপত্তি বা সেইভাবে ওদের নজরও যায়নি যে ঘরের মধ্যে এই ধরনের কিম্ভুত কিংবাকার একটা নরপিশাচ টাইপের একটা না মানুষ না জন্তু কি যে একটা ওই মানে স্ট্যাচুটা রয়েছে তো ও না ওরা সেটা খেয়ালও করেনি তো যাই হোক এখন এই হচ্ছে ওর ওর ঘরের পরিবেশ ছিল হ্যাঁ তো এখন জেঠু যখন প্রচন্ড অসুস্থ প্রচন্ড অসুস্থ তো একদিন যাই হোক ওর জেঠু মারা যায় হ্যাঁ খুব চিকিৎসাও চলছিল সব রকমের ওর জেঠু যা জানে জেঠুক ওর মা জানে ঠাকুরের ফুল বেল পাতা মানে বাবার বলে বাবার পায়ে ঠায়ে ছুঁয়েছে সবই করেছে এই মাথায় ছুঁয়েছে কিন্তু এখন কথা হচ্ছে দেখো যার নিয়তি যখন তাকে তো তখন যেতেই হবে কিছু করার নেই তো যখন ওর জেঠু মারা যায় সেই সময় কি হয়েছে ওই যে মানে দেখো ঘরের মধ্যে অত রকমের যে খেলনা রয়েছে অত রকমের মূর্তি রয়েছে ওর জেঠু নাকি বলে এটা পরে অবশ্য জানা গেছে আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি ওর জেঠু যখন মারা যায় তো সেই সময় ওই প্রাণটা অনেক সময় হয় না আত্মাটা বেরিয়ে যায় তো আত্মাটা বেরিয়ে গিয়ে কি করেছে ওই যে নর পিসাজ টাইপের একটা মানে ঘরে স্ট্যাচু ছিল ওই আত্মাটা কি করেছে ওর শরীর থেকে কোনো কারণে বেরিয়ে আত্মাটা আর ওর জেঠু শরীর থেকে বেরিয়ে মুক্তি পায়নি আত্মাটা কি করেছে ওর ওইখান থেকে মানে ওর শরীর থেকে তো বেরিয়ে গেছে গিয়ে না কি করেছে ওই যে আদিমানব টাইপের যে নরাজ তার শরীরের মধ্যে আত্মাটা যেভাবে হোক চলে গেছে হ্যাঁ তো তো এটা 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 তখন ওরা জানে না 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 বোঝারও ব্যাপার ব্যাপার জানারও সত্যি কথা বলতে আমরা যত শুনবো তত বুঝতে পারবো এটা কারোর সাথে না হলে সে বুঝতে পারতো না তো যাই হোক এবার তো তোর যেঠুর যেরকম ক্রিয়াকরণ করে পুড়িয়ে দাহ করেছে সব রকম করেছে সাধ্য শান্তি হয়েছে সব রকম হয়েছে এখন তার থেকেও না কি হয়েছে ওদের মনে মনে হচ্ছে যে মানে সবসময় যেন মনে হয় কি এই জেঠুর ঘরটা এখন তো ওরা সব হয়ে গেছে দুই ভাই এইবার এই ঘরটার মধ্যে আসবে ওরা আবার চলে আসবে ওদের ঘরে তো ওরা কেন জানি এই ঘরটার মধ্যে আসতে পারছে না এই ঘরটার মধ্যে যখনই ঢোকে না একটা অস্বস্তি ওরা বোধ করে একটা আত্মার একটা ফিল ওদের ভেতরে হয় ওরা ভয় পায় সত্যি কথা বলতে ভয় জিনিসটা ওরা কোনোদিনই ছিল না কেন ওদের বাড়িতে স্বয়ং মহাদেবের বাস হ্যাঁ তো সেই কারণে কেন জানি ওই ঘরটার মধ্যে ওরা ঠিকঠাক ভাবে থাকতে পারছে না হ্যাঁ তখন মানে ওরা বলছে ঠিক আছে আর কদিন পর যেটু মারা গেছে তো এখন এই ঘরটার মধ্যে থাকতে আমার ভয় করছে দুই ভাই বলছে ভয় করছে মা আর কটা দিন যাক তারপরে না হয় আমরা থাকবো এই ঘরটার মধ্যে তো এখন এই কথা যখন বলেছে তো ঠিকই আছে হ্যাঁ এটাও ঠিক কথা একটা বাচ্চা মানুষের তো একটা ভয়ের ব্যাপার থাকে আমাদেরই গা ছমছম করছে ওই ঘরটার মধ্যে ঢুকতে ওরা কি করে থাকবে বলো ঠিক আছে আর কটা দিন যাক তারপরে তোরা না হয় থাকবি এবার কি তো ঘুমিয়ে পড়ছে সে তো তখন জানছে না কটা বাজে তো বেশ রাত হলে না মনে হচ্ছে কি ওই ঘরের দরজাটা খরাং করে খুলে গেল হ্যাঁ খাট করে দরজাটা খুলে গিয়ে কোনো একটা মানে একটা কোন একটা বিশাল আকৃতির কোন একটা হাঁটা চলা করলে যেই রকম একটা মানে মানে হয় বা যেই রকম তার একটা ওই কম্পন হয় ঠিক সেই রকম একটা ওদের মনে মানে রাত্রিবেলা না মনে হচ্ছে যে এই রকম একটা কিছু ঘর থেকে যেন মনে হয় বেরিয়ে গেল হ্যাঁ আবার কখনো মনে হচ্ছে কি যে কিছু একটা মানে একটা ভয়ানক কিছু কিছু মানে না মানে ভয়ানক কিছু একটা আবার যেন মনে হয় ঘরটার মধ্যে প্রবেশ করছে বেড়ানো প্রবেশ করা এর এর মধ্যে মধ্যে ওরা যখন যখন ঘরে কিছু একটা ঘরের মধ্যে চলছে বাড়ির মধ্যে চলছে সেটা বেশ ভালোভাবে ওরা বুঝতে পারে হ্যাঁ তো কি হচ্ছে কেন হচ্ছে সেটা তো ওরা মানে আন্দাজ করতে পারছে না কিন্তু কিছু একটা এরকম হচ্ছে ওদের বাড়ির ভেতরে এটা কিন্তু ওরা বুঝতে পারছে তো একদিন রাত্রির বেলা ওই রকম যখন রাত্রে হয় না ওরা না এবারে বেশ দিন হতে হতে ওদের ভেতরে না একটা ভয় এসে গেছে ওদের ভেতরে ভয় এসে গেছে ওরা ঘুমালেই না মানে তন্দ্রা হলেই না ওরা বুঝতে পারে যে হ্যাঁ কিছু আবার এরকম কিছু চলছে কিছু এরকম হচ্ছে তো একদিন কি করেছে সোমনাথের মা শুয়ে ছিল এরকম ঘরের মধ্যে তো হঠাৎ যখন আবারও এরকম আওয়াজ হয়েছে তো তখন উনি কি করেছে উনি না জাল দিয়ে মানে শোয়া অবস্থাতেই না এরকম করে যেহেতু ওই ঘরটা ওর মায়ের ঘরের সাথে লাগোয়া ছিল তবেই তো জেঠুকে আনতে পেরেছে এইখানটা যে জেঠুর খোঁজ খবরটা নিতে পারবে তো তখন ওর মা পুরো না থ হয়ে গেছে মানে ওর মা বলছে কি আমি এটা কি ঠিক দেখছি না আমি স্বপ্ন দেখছি ঘুমের ঘরে দেখছি একটা কি বলতো মানে তোমাকে কি বলবো মানে সাইজের একটা মানে ওই কিংকং সাইজের একটা দানো এই রকম মানে একটু ঝুঁকে পড়ে বলছে একটু ঝুঁকে ঝুঁকে পড়ে হাতে যে কি একটা বলছে এরকম বড় ডান্ডা কিন্তু মাথার মানে মোসল টাইপের একটা কিছু হাতের মধ্যে আর ওই রকম ঘসটাতে হাত দুটো রকম রকম দেওয়া মানে ওর আমি বর্ণনা করতে পারবো না যে ও কি জন্তু একটা বলছে বলছে মনে হলো বাড়ি থেকে বেরিয়ে গেল তো যখন বাড়ি থেকে বেরিয়ে গেল ওর মনে হলো সেই দিন ও প্রচন্ড ভয় পেয়ে রাত্রিবেলা বেলা কাউকে কিচ্ছু বলার মতন নেই আমি কি ভুল দেখছি তো যাই ওইরকম দেখার পরে সেই সময়টা না ওরা সেই সময়টুকু অনেকক্ষণ জেগে টেগে থেকে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে এবার সকালবেলা বাবাকে বলছে যেন আমাদের বাড়িতে না কিছু একটা হচ্ছে আর দাদার ঘর থেকে বলছে দাদা মশায়ের ঘর থেকেই আমি যেন এরকম একটা আকৃতি বেরিয়ে যেতে দেখেছি তখন বলছে তুমি কি বলছো বলছে হ্যাঁ আমি যেন ওই দেখেছি তো বলছে কি ঠিক আছে দেখি তো তাহলে চলো তো ঘরে মানে তো ঢুকতে পারে কত রকম ওরাও তো কত কিছু গায়ের মধ্যে জড়িয়ে আসতে পারে চলো তো যখন ঘরটার মধ্যে ঢুকেছে বলছে বিশ্বাস করবেন না যেন রক্ত মাংসের একটা কাঁচা মাংস কাঁচা মাংস রক্তের একটা গন্ধ মানে একটা মানে আষ্টানে একটা কাঁচা মাংস রক্তের গন্ধ সারা ঘরটা ভারী হয়ে আছে বলছে ওর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না ঘরটার মধ্যে এতটা একটা ভারী নিঃশ্বাস মানে দম বন্ধ হয়ে আছে বলছে যে ঘরের মধ্যে প্রচুর মাছ ফাজ মাংস কেটে রেখে যদি ঘর বেশ কিছুদিন বন্ধ রেখে দিবে একটা যে একটা ভারী ব্যবসা পচা মাংস পচা গন্ধ ঠিক ওই রকম একটা গন্ধ ঘরটার মধ্যে তো তারপর থেকেই না ওদের প্রচন্ড ভয় করতে থাকে এই ঘরটার সম্বন্ধে ঘরটা ওরা তো ঢুকতেও পারে না একটা ভয় ওদের ভেতরে সবসময় ছিল এখন কি হয়েছে দেখো পাড়ার লোকজন একদিন হঠাৎ এত চিৎকার করছে এত ওদের গেট বাইরে না ওদের পাঁচিল দেওয়া পাঁচিলের সাথে টিনের গেট হ্যাঁ টিন দিয়ে গেট করা আছে ওই গেট খুব প্রচন্ড পরিমাণে পেটাচ্ছে যে এরকম ওদের নাম ধরে ডাকছে ডেকে চিন পেটাচ্ছে তখন যখন ওরা এরকম দরজাটা উঠে গেছে সবাই এত জোর আওয়াজ হচ্ছে প্রচুর লোক হয়ে গেছে হ্যাঁ এইরকম আওয়াজ হচ্ছে তখন ওরা বেরিয়ে এসছে বলছে কি হয়েছে বলছে কি আপনাদের বাড়িতে এই মাত্র একটা যে কি ধরনের জন্তু আমরা দেখেছি আমরা বেশ কিছুদিন ধরে খেয়াল করছি আপনাদের বাড়িতে মানে ওরা তো বেড়াতে দেখছে না বলছে আমাদের বাড়িতে আশেপাশে এইরকম উৎপাত আমাদের মানে ওই যার বাড়িতে মানে ছাগল মুরগি আছে বলছে এই রকম সেই খামারে ঢুকে গিয়ে মানে ওদের একটুখানি গ্রাম পরিবেশ ছিল আর তখন তো আরো একটু গ্রাম পরিবেশ ছিল বলছে খামার ওদের তখনকার দিনে না পোলট্রি ছিল মুরগির পোলট্রি ছিল ওই পোলট্রির ভেতরে ঢুকে গিয়ে বলছে যে একটা দানব টাইপের কি যে ওটা আমরা বুঝতে পারছি না এই রকম মুরগির খোয়ার ইয়ের থেকে গিয়ে এই রকম মুরগি তুলে নিচ্ছে আমরা যখন গুনছি তখন দেখছি মুরগি কম তারপরেই আপনাদের বাড়িতে ঢুকে যাচ্ছে হুম তখন বলছে এটা আবার কেমন কথা আমাদের বাড়িতে মানে ওরা না বলতো প্রথম দিকে একটু এই এই বাড়িতে এসে ওরা অনেক উপকার পায় বাড়ির সাথে ওদের একটা মানে আত্মার সম্পর্ক কারণ সেই বাড়ির নামে এরকম বলছে ওদেরও সংকোচ লাগছে কিন্তু ওরা প্রত্যেকেই মানে পাড়ার মোটামুটি অনেকেই দেখেছে এইরকম একটা জিনিস কেউ জালনা থেকে দেখেছে কেউ বারিন্দা থেকে কেউ উঠান থেকেই দেখেছে যে এই রকম প্রত্যেকের বাড়িতে যাদের হাঁস মুরগি আছে এই রকম ঢুকে গরু আছে ছাগল আছে আক্রমণ করছে আর তারপরে ঢুকে যাচ্ছে এদের বাড়িতে তো যাই হোক যখন এইরকম ওরা শুনলো না শোনার পরে এইরকম পুরো পাড়াতে এবার রাষ্ট্র হয়ে গেল যে ওদের বাড়িতে রকম হচ্ছে এইবার ওরা বলতে থাকলো যে ওর জেঠু যে মারা গেছে ওর জেঠু প্রেতাত্মা ধারণ করেছে ওর কোনো মানে এমন কোনো দোষ পেয়েছে যে মানে প্রেত একটা পেট হয়ে গেছে গিয়ে এইরকম মানে সারা বাড়িতে এরকম তাণ্ডব করে বেড়াচ্ছে তো যখন এইরকম বলছে বলার পরে না ওদেরও ব্যাপারটা এখন মানে এদেরকে কিছু পাড়ার লোককে কিছু বলছে না কিন্তু ওদেরও ব্যাপারটা এখন ওইটাই মনে হচ্ছে যে হয়তো কোন রকমের দাদা মশাই প্রেত আত্মা মানে মানে না মানে ওর দাদা মশাই বলতো মানে জেঠুকে ওই ওর মা দাদা মশাই বলতো মানে দাদা বলে ডাকতো না যেহেতু মানে একটা সম্মানের জায়গা ছিল তো সেই জন্য ভাসুরকে দাদা ডাকতো প্লাস দাদা মশাই বলে বলতো মশাই হচ্ছে সম্মান দেওয়া নিশ্চয় দাদু না দাদা মশাই সেই ক্ষেত্রে আমি বলছি না আমি বলছি মানে ওই সম্মান দিয়ে ডাকতো হ্যাঁ তো ঠিক আছে আমি দাদা করেই বলছি যদি তোমাদের অসুবিধা হয় আমাকে এই দাদা মশাই বলে বলেছে দেখে আমি সেটাই বললাম হ্যাঁ তো ওর ওর জেঠু আর মায়ের হচ্ছে ভাসুর তাই দাদা হম তো একদিন কি হয়েছে যখন এই রকম খুব মানে এই রকম যখন চলছে তো এরাও বুঝতে পারলো যে হ্যাঁ ওই সকাল হলেই যে কিছু একটা মানে হাওয়ার একটা পুরো ভারী মানে একটা পাখিও সেই সময় ওদের বাড়িতে ডাকছে না একটা মানে সকাল হলে তো কাক ডাকে পাখি ডাকে মানে যখন সকাল হচ্ছে রাত্রে তো এরকম তাণ্ডব করে বেরিয়ে যায় সকালে যখন ওরকম ঢুকছে না মানে তখন মনে হচ্ছে কি যে একটা ভারী একটা হাওয়া একটা মানে বাজে দুর্গন্ধযুক্ত একটা হাওয়া ওদের বাড়িতে সত্যি প্রবেশ করে আর সেই সময়টায় মানে কোনো পাখি পক্ষী মানে যেন পুরো একটা প্রেত একটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে ওদের বাড়িটা না একটা হয়ে যাচ্ছে ওরা রাত হলে বাইরে বেড়াতে পারে না আর দিনের বেলা ওই ঘরটার মধ্যে ঢুকতে পারে না মানে যত দিন যাচ্ছে না ঘরটা যেন আরো ভয়ানক ভাবে যেন মনে হয় এই কেউ ওই ঘরের ভেতর থেকে আমাদেরকে অ্যাটাক করবে আমাদের কিছু একটা সর্বনাশ এইবার হয়ে যাবে তো এই রকম বেশ কিছুদিন যখন চলছে তখন সোমনাথ ওর মানে ওর বাবা তখন ঠিক করলো যে আমরা তাহলে কাশিতে গুরুজির কাছে একবার যাই যে আমাদের বাড়িতে কেন এরকম হচ্ছে আগে তো যাই হতো দাদাই সব মানে জেঠু সব ঠিক করে দিত তা এখন কেন এরকম হচ্ছে তো গুরুজির কাছে যেতে হবে তো এই কথা যখন হচ্ছে বাড়িতে যখন এত অনাচার অনা সৃষ্টি হচ্ছে সেই সময় মানে ওর বাবা কি করেছে ওই একদিন রাত্রির বেলা মানে হঠাৎ না ওরা মানে রাতের বেলা যখন বাইরে বেরিয়েছে তখন দেখছে একটা বিশাল আকৃতির একটা কুকুর হ্যাঁ কালো মিশমিশে একটা বিশাল আকৃতির একটা কুকুর কি করেছে ওই ওদের যে শিব ঠাকুরের যে ওই পাথরটা ছিল ভোলে বাবার ওই পাথরের সামনে একটা বিশাল আকৃতির কালো কুচকুচে কুকুর শুয়ে রয়েছে তো রাত্রি বেলা যখন এটা মানে ওরা বেড়াতে আসে না প্রথম দিকে ভয় পেয়েছিল ভয় পেয়ে না গেছে গিয়ে যখন এরকম আলো জ্বালিয়ে থমকে থমকে টর্চ দিয়ে দেখলো তো দেখছে ও এরকম মানে পাটাকে এরকম সোজা করে না শুয়ে রয়েছে আর মানে কোন দিকে না তাকিয়ে এক দৃষ্টে কোন দিকে তাকিয়ে আছে জানি না এক দৃষ্টে এরকম ওই কুকুরটা শুয়ে রয়েছে এরা না প্রথম দিকে একেই তো এরকম হচ্ছে পাড়ার লোক এরকম বলছে হ্যাঁ তখন না ওরা কি করেছে এক মানে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে কুকুরটাই বা কোথার থেকে আসলো তখন ওর মা বলছে কি সোমনাথের মা বলছে যে কালকে সকালেই তুমি এই সমস্ত ব্যাপারটা নিয়ে তুমি গুরুজির কাছে যাও আমাদের তো এই মানে থাকার অবস্থা নেই তার মাঝে আবার ওরা কি করেছে না মানে মরা মানুষের মানে ওই যে মুরগি টুরগির এই সমস্ত মানে পালক হাড় মানে ওই ছাগল গরু কে কেটে সে হাড় কারো না ওদের বাড়ির সামনে এরকম ওরা এই জিনিসটা খেয়াল করেছে তো যাই হোক বললো ঠিক আছে তাহলে পরের দিন এবার কুকুরটাকে না ওরা যত তারায়। কিছু তেই না কুকুরটা যাচ্ছে না এবার সকাল মানে হবে সেই সময় ওই ভোর বেলায় ওরা তো জানে যে ওই ভোর বেলায় বাড়িতে একটা কিছু এরকম প্রবেশ করে এদিন কি করেছে কিছু তেই ওই জিনিস কি জিনিস কে জানে ভোর থেকে মানে ধরো সাড়ে তিনটে চারটের থেকে না কিছু মানে মানে ওই বাড়িতে ওই জিনিস প্রবেশ করতে পারছে না এখন যেহেতু ওই যে ওই নরপিসটা কোনো কারণে বাড়িতে প্রবেশ করতে পারছে না কেন ওই কুকুরটা না মানে এত জোর ঘর ঘর করে মানে একটা ঘর করে একটা আওয়াজ করে ওই রকম করে একটা আওয়াজ করছে কুকুরটা আর ওই যে দানবটা মানে ওই নরপিসটা সমানে না মানে মনে হচ্ছে কি ঝড় তুলে দিচ্ছে কিন্তু ওদের বাড়িতে ঢুকতে পারছে না এখন কুকুরটা কি করছে ঘর করে আওয়াজ করতে করতে একবার একবার এই গেটে সারা সারা পাঁচিল বাড়ি ওই কুকুরটা ঘুরে বেড়াচ্ছে আর একটা ওই দানব যে পিশাচটা ওইটাও নিশ্চয় বলছে যে এমন একটা কাণ্ড করছে ও নিশ্চয় মানে কিছু যে ঘর থেকে বেরিয়েছিল সেটা ঢুকতে পারছে না বাড়িতে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এমন একটা দমকা হাওয়া ঘুরে বেড়াচ্ছে ঘূর্ণির মতন সারা বাড়ি জুড়ে পাক খাচ্ছে আর কুকুরটাও কি করছে সারা বাড়ি জুড়ে চিৎকার করছে না ঘর ঘর করে বেড়াচ্ছে আর যেই জিনিসটা ভেতরে প্রবেশ করতে চেয়েছিল সেই জিনিসটা ভেতরে প্রবেশ করতে পারছে না তো এখন এই এইরকম দেখা করে না ওরা তখন বললো কি যে ঠিক আছে যেখান থেকে কুকুরটা আসে থাক ওকে দেখো আর আমি কালকে আমি এরকম গুরুজির কাছে যাচ্ছি কেন এরাও অনেকবার গুরুজির কাছে গেছে এই পুরো ফ্যামিলির লোক এরা গুরুজিকে চেনে খুব ভালোভাবে তো যাই হোক পরের দিন সোমনাথের বাবা রওনা দিল মানে কাশির উদ্দেশ্যে আর এর মা এদিকে কি করেছে কুকুরটাকে যখন মানে যে বাড়িতে একটা অবলা জীব রয়েছে প্রথম তো তাড়ানোর অনেক চেষ্টা করেছে কুকুরটা গেল না ওই শুধু শুয়ে থাকছে ওই সামনেই কিন্তু শুধু থাকছে। এই সময় কি করেছে ওর মা খাবার নিয়ে এসেছে খাবার নিয়ে এসেছে। বিশ্বাস করো যতদিন ওই কুকুরটা ছিল ওদের বাড়ির একটা কণা ওই কুকুর মুখে দেয়নি অথচ কুকুরটা কিন্তু কোথাও বেড়াচ্ছে না বিশ্বাস করো বললে যে কি করে সম্ভব সোমনাথ বলছে যে কি করে এটা সম্ভব কিছুতেই আমার মা ওই কুকুরটাকে কিছু খাওয়াতে পারলো না কুকুরটা বিশাল আকৃতির ওই রকম বিশালী আকৃতির একটুর জন্য আমার বাবা গেছে গুরুজিকে নিয়ে এসেছে ততদিন অবধি কুকুরটা কিছুতেই বাড়ি ছাড়া হয়নি আর ওই যে জিনিসটা আমাদের বাড়ির হাওয়াটা ওই হাওয়াটা পুরো মোটামুটি হালকা হয়ে গেছে সেই ওই ঘরটার মধ্যে কোন রকমের দুর্গন্ধ কোন রকমের হাওয়া ভারী রকম কোনো ব্যাপার ওই ঘরটার মধ্যে তখন আমরা পাইনি এমনকি বাড়ির পরিবেশটাও অনেকটাই হালকা হয়ে গেছে হ্যাঁ আর কিছু একটা প্রত্যেক দিন চেষ্টা করছে যে মানে আপ্রাণ চেষ্টা করছে ঝড়ের মতন তাণ্ডব করছে আমাদের বাড়ির গেট ভেঙে কিছু ভেঙে ঘরদার ভেঙেই ও আমাদের ঘরে ঢুকবে এটা আমরা বুঝতাম আর ঠক 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 করে ঘরের মধ্যে আমরা যে কদিন বাবা গেছে আসছে না আর আমরা ঠক ঠক করে কাঁপছি ঘুম তো আমাদের ধরতে গেলে নেই এই রকম অবস্থা তো যাই হোক এখন কি করেছে ওর বাবা তখন গুরুজিকে সব বললেন বলার পর তখন বলল যে ঠিক আছে চ আমার সাথে তুই হ্যাঁ তখন গুরুজি সব শুনে যত রকমের মানে জিনিস যদি কিছু লাগে উনি তো সব জানবেন সব রকমের জিনিস নিয়ে উনি তখন বাড়িতে আসলেন বাড়িতে যখন আসলেন না মানে অবাক ওই কুকুরটা একদম এখনো যতদিন কুকুরটা বাড়িতে এসেছে আসার পরে ছিল একটা দিনের তরে ওর মায়ের কাছে আসেনি মানে নড়েই নি ধরতে গেলে ও যে কখন বেড়াচ্ছে মানে এদের ধারণা ছিল হয়তো রাত্রির বেলা বেরিয়ে গিয়ে কিছু খেয়ে আসছে পটি করে আসছে কিন্তু ওরা যতক্ষণ ঘুম থেকে ওঠে আর যতক্ষণ শুতে যায় একটা বারের জন্য ওই কুকুরকে ওখান থেকে উঠতে দেখেনি কিন্তু যখন গুরুদেব এসেছেন তো সেই সময় কুকুর এসে সারাক্ষণ ওই গুরুদেব যতক্ষণ মানে আছেন ওনার সাথে সাথে উঠানের মধ্যেই ওনার সাথে সাথে ওই এসে একটা ঘুরছে আর খুব মায়াবি দৃষ্টি নিয়ে ওই রকম গুরুদেবের দিকে আর গুরুদেব কেও বলছে মানে আমরা তো গেছি আমরা সে সৌম্য মানে কি উনি স্বয়ং বিশ্বনাথ মানে এই রকম ছিলেন গুরুদেব হ্যাঁ তো তখন গুরুদেব বললেন যে ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না আমি দেখছি তো বলল যে কোন কোন ঘরে মানে ছিল মানে আমার শিষ্য কোন ঘরে ছিল তখন বলছে যে জেঠু এই ঘরে ছিল তো সারা বাড়িতে উনি ওনার মতন সেই হাতের মধ্যে বলছে কি হাতের মধ্যে একটা বড় রুদ্রাক্ষ মানে এই এরকম ঝুলছে রুদ্রাক্ষের সামনে বলছে এত বড় একটা ফটিক বলছে হয়তো ফটিক হবে স্ফটিক বলে না কি বলে বলছে এরকম বড় একটা হাতের মধ্যে নিয়ে উনি সারা বাড়ি বলছে সারা বাড়ি ঘুরছে বলছে না কিছু তো পাচ্ছি না সেরকম তো কিছু পাচ্ছি না সারা বাড়ি ঘুরছে সারা বাড়ি যখন ঘুরছে কুকুরটা ওনার সাথে সাথে পুরো ঘুরছে এইবারে ঘুরে ঠুরে উনি তখন ঘরে গেলেন প্রত্যেকের ঘর দেখলেন প্রত্যেকের ঘরে গিয়ে তখনও উনি কিচ্ছু পেলেন না এইবার বললেন তাহলে চ ওই ঘরটাতে যখন এই ঘরটাতে আসলেন উনি তখন ওই রকম করে ওই মালাটাকে স্পটিকটা কিন্তু ওই তলাটার মধ্যে রয়েছে বলছে এই রকম একটা সাইজের হ্যাঁ বলছে এই রকম করে যখন নিয়ে নিয়ে বলছে ঘরের যেই কোনাটার মধ্যে ওই যে মানে দানব মানে ওই নরম বিশ্বাস টাইপের যেই স্ট্যাচুটা ছিল বলছে ওখানটা যখন গেছে গুরুজি পুরো দাঁড়িয়ে গেছে পুরো দাঁড়িয়ে গেছে পুরো ওই যে মানে সাদাটা স্পটিকটা বলছে পুরো টকটকা লাল মনে হচ্ছে কেন মানে কি বলবো তোমাদের মানে হচ্ছে পলা আংটির সাথে যে পলা পরে বলছে ওই রকম পুরো লাল হয়ে গেল যখন ওরকম পুরো লাল হয়ে গেল তখন গুরুদেব পুরো ওইখানটায় দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ এই যে মানে উনি কি করেছেন উনি যখন মানে সোমনাথের জেঠু যখন মারা গেছেন তো তখন ওনার আত্মাটা আমি যেটা আগেই বলে দিয়েছিলাম তো সেই কথাটাই ওই যে উনি বললেন গুরুজি বললেন যে তখন কোনো কারণে আত্মাটা বেরিয়ে যেতে পারেনি এই আত্মাটা এই যে এই মানে পুতুলটার মধ্যে গিয়ে মানে আটকিয়ে গেছে তো ও তখন কি করছে শান্তি তো পাচ্ছেন আবার ওর আত্মা তোমার জেঠুর হতে পারে কিন্তু ওর যে শরীরটা ওটার তো একটা নরক পিসাজ দানব তার ভেতরে প্রাণ পেয়েছে তার ভেতরে যখন প্রাণ পেয়েছে তো ও তখন ওর আকৃতি প্রকৃতি নিয়ে ও তখন এই তাণ্ডবগুলি সারা পাড়ায় বা তোমাদের বাড়িতে করছিল তো এর মধ্যে আর ঘটনা ঘটেছে মানে পাড়ার লোক না একটু মানে ওদের বাড়িতে মানে সেই রকম যেরকম একদম সবসময় ওঠা বসা একটা বৈঠক হতো তো সেই জিনিসটা মোটামুটি সেই সময় কমে গিয়েছিল মানে লোকে পারত পক্ষে ওদের বাড়িতে আসতো না ভয়ে হ্যাঁ তো তখন বললো যে এই এই তাণ্ডব করে বেড়াচ্ছে তোমাদের বাড়িতে হ্যাঁ তো তখন বলছে তাহলে এখন গুরুজি উপায় কি বলছে কি শোনো ওর আত্মাটা তো এটার মধ্যে এবার আবার ঢুকবে ও কারণে এখন নেই কিন্তু ও ঢুকবেই তো সেই কারণে তোমাদের কি করতে হবে এই এই পুতুলটাকে মানে এই স্ট্যাচুটাকে তোমাদের ও মনে করে মানে আমার শিষ্যকে মনে করে হ্যাঁ তোমাকে তোমাদের এইটাকে আবার পোড়াতে হবে আবার সব করতে হবে মুখ অগ্নি করতে হবে তখন বলছে তাহলে আপনি ব্যবস্থা করে দেন গুরুজি কি করে কি করব। বলছি একে কিন্তু তোমার বাড়িতে করলে করলে হবে হবে না না এখানে ওখানে হ্যাঁ তোমাদের একে শ্মশানেই নিয়ে যেতে হবে শ্মশানে নিয়ে কাঠ দিয়ে যেই রকম যেরকম মানে পরিস্থিতিতে একজন মুখে আগ্নি দেবে আর তারপরে একে ওইভাবে আবার পোড়াতে হবে যেরকম করে দাহ সংস্কার করা হয় তখন বলছে ঠিক আছে তাহলে গুরুজি তাহলে তাই করুন তখন বলে আমি যাব সাথে না ওখানে গিয়ে কারোর ক্ষতি ও করে দেবে ও তো চাইবে না এই এটার থেকে বেরিয়ে যেতে কেউ চায় না হ্যাঁ তো তারপরে তখন বলল যে ঠিক আছে তখন ওরা কি করলো পরের দিন যেই রকম করে মরা মানুষকে নিয়ে যায় ঠিক সেই রকম করে ওই পুতুলটাকে মানে স্ট্যাচুটাকে নিয়ে গিয়ে ওদের ওরা কি করলো তখন শ্মশানে নিয়ে গেলে আবার ওই রকম মুখাগ্নি করে আবার ওনাকে মানে দাহ করা হলো তারপরে বাড়িতে আসলো বাড়িতে দাহ করে যখন বাড়িতে এসেছে বলছে আসার পরে আর সেই কুকুরটা নেই কুকুরটা যে কোথায় গেল মানে বাড়িতে তো এবার ওরা ওরা গেছে মানে সোমনাথের জেঠু গেছে সোমনাথ এই মা বাবা গেছে জেঠুকে নিয়ে মানে ওই স্ট্যাচুটাকে নিয়ে গুরুজি গেছে এরা দুজন সোমনাথ আর বাড়িতে ছিল ওরা আমরা পাইনি যে বললো কুকুরটা কোথার থেকে কোথায় চলে গেল হ্যাঁ তখন গুরুজি এরকম হাসছে বলছে শোন যাকে দেখেছিস বাইরে কুকুর রূপে এসেছে ও হচ্ছে মহাকালের চেলা তোরা হচ্ছিস মানে ভোলেনাথের ভক্ত তোর জেঠু আমার শিষ্য পরম ভক্ত পরম ভক্ত ছিল তো সেই কারণে মহাকাল তোদেরকে রক্ষা করার জন্যে তার চেলাকে পাঠিয়েছে মানে আমার শুনতে শুনতে না গায়ে কাটা দিচ্ছে যে ভগবানের কি কৃপা ভোলেনাথের কি কৃপা হ্যাঁ বলছে তোদের রক্ষার ওই যে একটা ওই আত্মা যাতে প্রবেশ না করতে পারে ও পাহারা দিয়েছে ওর সাথে মানে মহাকালের সাথে কি আর মানে এটে ওঠে তাই ও ঢুকতে পারেনি বাড়িতে তো যতদিন ও ছিল ততদিন ওকে আটকিয়েছে এখন ও দেখলো যে দেহ সংস্কার হয়ে গেছে তাই মহাকালের মহাকাল তার চেলাকে নিজের কাছে আবার নিয়ে নিয়েছে তখন বলছে গুরুজি মাপ করবেন একটা কথা আমি বলি যদি কিছু না মনে করেন এটা সোমনাথের বাবা বলছে তখন বলছে ঠিক আছে বলো বলছে আপনি যদি বলেন যে আমার জেঠুর মানে দাদার কথা তো দাদা কি করে আবার চলে যেতে পারলো হ্যাঁ সে তো পরম ভক্ত ছিল ভোলেনাথের হ্যাঁ তো এই জায়গাটা আপনি যদি কিচ্ছু না মনে করেন আমার সংকোচ হচ্ছে আমাকে ক্ষমা করে দেবেন এটা কি করে সম্ভব হলো বলছে কি শোন একটা কথা বলি মানে উনি তোমার দাদা কখনো যে কোনো অন্যায় করেনি কোনো যে পাপ কাজের সাথে যুক্ত হয়নি সে জ্ঞানত হোক 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 এই জন্মে অজ্ঞানত পরের জন্মে হোক আগের জন্মে হোক হ্যাঁ তো তোমরা তো আর সেটা জানো না আর কথা হচ্ছে উনি তো থাকতেন না কোথায় কোথায় যেতেন সেখানেও তো ওনার তারা কোনো এমন পাপ হয়েছে এমন কোন অভিশাপ ওনার লেগেছে যে ওনার আত্মাটা মানে বেরিয়ে গিয়েও এইটা ভোগ করতে হলো জনিতে যেতে হলো পেত হতে হলো এত রকম মানে হয়ে এই ধরনের মানে কার্যকলাপ তাকে করে তার ঋণ শোধ করে তারপরে সে এখন মুক্ত হয়ে গেল সে এখন স্বর্গের উদ্দেশ্য হোক বা পরম কোনো একটা আবার জন্ম নিয়ে হোক সে উদ্ধার হয়ে গেল কিন্তু তার পাপ তাকে ছাড়েনি তাই এইটুক তাকে ভোগ করে যেতে হয়েছিল তো এই ছিল আমার প্রথম ঘটনা না তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভয়ও লাগছিল যে সত্যি আর ভগবানেরও ভোলেনাথের কৃপাও ওদের উপরে এতটাই ছিল যে ওরা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছে তো বলো তোমাদের কেমন লাগলো বলো একটু কমেন্ট করো তোমরা কেমন লাগলো তোমাদের আমার তো খুব ভালো লেগেছে আর ভগবানের কৃপা ওই কি গল্পটা আমার আজকে রাখা যে আমার মানে ওই ভোলেনাথের একটা মানে ভক্তর সাথে এরকম হয়েছে বা তারা আবার গেছে তো কেমন লাগলো একটু কমেন্ট করো তোমরা তাঁতাই ব্যানার্জি বলছে জয় মহাদেব জয় মহাকাল সত্যি আমারও কাটা দিচ্ছে পুরো গায়ে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় বাবা লোকনাথ জয় মা কালী আচ্ছা নেক্সট সরবানী মিত্রা বলছে খুব সুন্দর লাগলো অঙ্কিতা চ্যাটার্জি বলছে ভয়ের ইনসিডেন্ট তৃষা তৃষা বলছে খুব ভালো লাগলো ঘটনাটা তাতাই ব্যানার্জি বলছে দারুন দারুন অপূর্ব জাস্ট দারুণ শর্মিষ্ঠা হাজরা বলছে দারুণ লাগলো সৌমি রয় বলছে দারুণ থ্যাংক ইউ আমি আর বেশি লেট করলাম না হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমি আর আরো দুটো গল্প বলি তো সেই কারণে আমি ঝট করে একটা কালা জাদুর গল্পতে চলে গল্প হ্যাঁ তো দুটো কমেন্ট হ্যাঁ অনুশ্রী ব্যানার্জি বলছে খুব ভালো লাগলো রঞ্জিতা পল বলছে বাহ দারুণ লাগলো থ্যাংক ইউ প্রত্যেককে আমি আবার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমি একটা কালো জাদুর গল্পে চলে যাচ্ছি হ্যাঁ ঝট করে তো না আমি কমপ্লিট করতে পারবো না ব্যাপারটা তো কালা জাদু বলতে দেখো খারাপ লাগছে জানি না কার কি হয় তো আমি তোমাদেরকে বলছি মানে ঘটনাটা না আমার খুব খারাপ লেগেছে ঘটনাটা আমি বলছি তোমাদেরকে এটা হচ্ছে গিয়ে তোমার মানে একটা মানে খুব খারাপ একটা মানে আমি বলছি যে তার নাম হচ্ছে রূপসা হ্যাঁ তো তার নাম রূপসা এইবার রূপসার হচ্ছে মানে ও ও কি যে যে আমাকে না না জায়গাটা জায়গাটা বলতে তো যার আমি নাম ঠাম সব বলেছে বলছে বলেনি আপনি যদি জায়গাটা না বলেন তাহলে কেউ বুঝতে পারবে না আর আমার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর কোনো অসুবিধাও হবে না তো জায়গাটা আমি বলতে পারছি না তো রূপসা কি করেছে রূপসার সাথে ঋষির একটা মানে ওরা ওদের দেখে শুনে হ্যাঁ ওরা ও না একটা গ্রামের মেয়ে হ্যাঁ আর গ্রামের মেয়ে বিয়েও কিন্তু মানে গ্রামে হয়েছে ওদের বাড়ির দু একটা স্টেশনের পরে হ্যাঁ তো ও এটা খুব পুরনো ঘটনা কিন্তু নয় হ্যাঁ রিসেন্ট মানে এই ধরো বছর খানিকের এরকম একটা ঘটনা মানে বছর খানিক হলেও ওরা আবার ঠিকঠাক হয়ে গেছে তো বছর মানে দুই বছর আগের এরকম একটা ঘটনা তো এখন যখন মানে রূপসা ঋষির সাথে দেখে শুনে মানে থেকেই দেখে শুনে যখন সম্বন্ধটা করা হয় তো সেই সময় কি হয়েছিল মানে দুই ফ্যামিলির মধ্যে ওদের এতটা বন্ডিং ছিল এতটা ভালোবাসা ছিল আর এত সুন্দর জুটি ছিল ঋষির সাথে রূপসার এত সুন্দর জুটি ছিল যে মানে বলবার কথা না তো এবার দুটো ফ্যামিলির মধ্যে ওদের প্রচন্ড রকমের একটা ভালোবাসা ছিল ওরা মানে এমন হয়েছিল যে সম্বন্ধটা যখন চালু হয় মানে ঠিক হয় যে আর মানে এই এক বছর পর ওদের বিয়ে হবে ডেট ফেট ফাইনাল করছে তো সেই সময় দুই বাড়িতেই যাওয়া আসা ছিল পুজোতে ঋষি রূপসা ঘুরতে যেত পুজোয় জামা কাপড় দেওয়া হতো মানে ঠিক যেরকম লাভ ম্যারেজ করলে যে রকম হয় ব্যাপারটা ঠিক ওই রকম হ্যাঁ তো সেই কারণে ওদের ভেতরে না মানে একটা একটা ভালোবাসার আলাদা রকমের জায়গা তৈরি হয়ে গিয়েছিল মানে দেখে বিয়ে মতন না প্রেমের বিয়ের মতন ওদের একটা ব্যাপার হয়েছিল তো রকম ওদের বাড়িতে আসা যাওয়া আসা যাওয়া করতো মানে প্রচন্ড ভালো মানে ভালোবাসত হচ্ছে রূপসাওকে হ্যাঁ আর ঋষিও ভালোবাসতো প্রচন্ডই ভালোবাসতো দুইজনই ভালোবাসতো মানে এমন ছিল যে মানে কেউ কাউকে না দেখে ফোনে কথা না বলে কোথাও ঘুরতে না গিয়ে থাকতে পারত না তো যাই হোক যথারীতি যেই ডেটে ওদের বিয়ে ঠিক হয়েছিল ঠিক সেই ডেটেই ওদের বিয়ে হলো খুব ধুমধাম করে খুব আনন্দ প্রচুর লোকজন এসে প্রচন্ড ভালোভাবে ওদের বিয়ে হয় তো প্রচন্ড ভালোভাবে বিয়ে হয় এখন দিন মানে ভাতের দিন হবে তখন ও বাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারা দেখবে আমাদের কি হয় মানে বাইরের লোক যখন আমাদেরকে গিফট দেয় তখন দেখবে বউ দিন অনুষ্ঠানের দিন মানে দেয় গিফটগুলি যে বউকে দেখে দেখে গিফট দেয় আর বাড়ির লোক বেশিরভাগই দুপুরটাই মানে কেউ সোনা গয়নাটা বেশি দেয় তো তো বউকে ডেকে সেই সময় গয়না দেয় হ্যাঁ সোনা গয়না দেয় এইবারে কি হচ্ছে ঠিক সেই রকম বাড়িতে প্রচুর লোক ওরও বেশ খুব মজা লাগছে কেননা ও তো এই বাড়ির লোককে চেনে আত্মীয় স্বজনকে তো চেনে না খুব নানান রকমের লোক আসছে কথা বলছে আমি তোমার এই হই আমি তোমার ওই হই এরকম বলছে ওরও না সেই খুব ভালো লাগছে ব্যাপারটা তো এখন প্রত্যেকে গয়না দিচ্ছে কেউ চুরি দিচ্ছে কেউ কানের দিচ্ছে কেউ আংটি দিচ্ছে কেউ গলার দিচ্ছে তো ঠিক এই সময় যেহেতু চেনে না তো সেই সময় একজন ভদ্র মহিলা মানে ভদ্রমহিলার বয়স মানে কাকি জেঠি বলা যেতে পারে হ্যাঁ কাকিমা জেঠিমার মতন একজন বয়স কে সে ও জানে না তো ও তখন ওই জেঠিমা তখন কাকিমা বা জেঠিমা যেই হোক তখন রূপসাকে মানে ডেকে মানে ওই ঘরের মধ্যে আলাদা ডেকে নয় ওই ঘরের মধ্যেই যেই ঘরে সবাই গিফট দিচ্ছে সেই সময় ও কি করলো রূপসাকে ডেকে বলছে কি শোনো বৌমা একটা কথা গিফট দিয়েছে একটা গিফট দিয়েছে কানের দিয়েছে কানের দেওয়ার পরে উনি কি করেছেন একটা সিঁদুর কৌটো দিয়েছে হ্যাঁ একটা সিঁদুরের কৌটো রূপসার হাতে দিয়েছে দিয়ে বলছে এটা কিন্তু খুব শুভ আমাদের বংশের প্রচন্ড শুভ জিনিস মানে এটা হচ্ছে স্বামীর যুগ যুগ ধরে স্বামীর মঙ্গল মানে কখনো তুমি এই সিঁদুর কৌটো খালি হতে দেবে না এই সিঁদুর কৌটো থেকেই তুমি সিঁদুর মাথায় দানবে কিন্তু এই সিঁদুর খালি হতে দেবে না তখন বলছে যে কাকিমা তাহলে সিঁদুর শেষ হতো তখন বুঝেনি বলছে সিঁদুর শেষ হয়ে গেলে কাকিমা আমি কি করব বলছে সিঁদুর শেষ হয়ে যাতে না যায় তো শেষ তো বলতে নেই সিঁদুর বারন্ত যাতে না হয়ে যায় সেই কারণে তুমি এই সিঁদুর কৌটোর মধ্যে থাকতে থাকতে আবার সিঁদুর ঢালবে এবার মিক্স করবে মানে থাকতে থাকতে তুমি যদি নিয়ে মিক্স করে দাও দিয়ে তাহলে আবার একই হয়ে গেল যতদিন তুমি বেঁচে থাকবে যতদিন তোমার স্বামী বেঁচে থাকবে এই সিঁদুর করবে কখনো সিঁদুর কোটো হারাবে না কাছ থেকে সরাবে না তো দেখো আমাদের মতন ঘরের মেয়েরা কার বুকের পাঠায় এত জোর আছে যে এই সমস্ত শোনার পর ভালো লাগা ছাড়া খারাপ তো তার লাগবেই না উল্টে যেহেতু বললো আমরা তো একটু গ্রামের গ্রাম্য পরিবেশে আমরা শাঁখা সিঁদুর স্বামীর মানে দোয়া এগুলি প্রচণ্ড মানি মানে শাখা সিঁদুর খোলা আমাদের রীতি নেই আর সিঁদুর না পরা কোনো রীতি নেই আমরাও আমার কাকা মানে জেঠি কাকিমাদের দেখে এসেছি শ্বশুরবাড়িতেও সবাই তাই এরকম তো যাই হোক ও সিঁদুর কটোটা খুব সাবধান করে ওই বৌ ভাতের দিন ও তুলে রেখে দিয়েছে ওই দিন তো যাই হোক রিচুয়াল যা করার সমস্ত কিছু করে ঠরে বউ ভাতের দিন রাত্রে বেলা তো পরম মানে গল্প গুজব মানে এইরকম মানে হাজবেন্ড ও সত্যি যা ও দেখেছিল বিয়ের আগে সেই একদম সেম মানে নানান রকম স্বপ্ন ঘুরতে যাব বেড়াতে যাব মানে ও যেন মনে হচ্ছে যেন কোনো একটা মানে রাজকন্যা ও রাজপুত্র নিয়ে ও সংসার করবে এইরকম একটা মনের মানে কি করবে ও ভেবে পাচ্ছিল না তো যাই হোক এখন কি হয়েছে বউ ভাতের দিন মানে পরের দিন সকালবেলা ও ঘুম থেকে উঠে স্নানে গেছে স্নান করে এসে পুরো যখন আবার নতুন শাড়ি পরের দিন 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 আগের তো সব হয়ে গেল শাড়ি ঠাড়ি দোয়া সব হয়ে গেছে ও কি করেছে তখন ওই সিঁদুর কৌটো থেকে সিঁদুর দিয়েছে মাথায় হ্যাঁ যে রকম ওকে বলা হয়েছে ও স্নান করে নতুন জামা কাপড় ছেড়ে পরে ওই সিঁদুর ও মাথায় দিয়েছে যখন ওই সিঁদুরও মাথায় দিয়েছে দিব্যি ওকে সত্যি নতুন বউ এমনিও খুব সুন্দরী দেখতে খুব সুন্দরী লাগছে হ্যাঁ বাড়ির সব তো একেবারে বউ পাগলা হয়ে গেছে যে এত সুন্দরী আমার ঘরের বউ এই সেই সবাই তো মানে পাড়ার লোক খুব নাম করছে এত সুন্দর মেয়ে এত সুন্দর বউ সেই দিন হঠাৎ করে মানে ঋষি ঘরে কিছু একটা বলতে এসে মানে ওই রূপসার মুখের দিকে যখন তাকিয়েছে হঠাৎ করে ঋষি ওকে আর সহ্য করতে পারছে না মানে ঋষির মনে হচ্ছে মানে সারা বিশ্বের কুচ্ছিত মেয়ে হচ্ছে আমার বউ ওকে পেয়ে আমার জীবন শেষ ওর সাথে আমি থাকতে পারবো না মানে ওর মতন মেয়ের সাথে আমার থাকা অসম্ভব আমি এক সেকেন্ডের জন্য আমি ওকে সহ্য করতে পারছি না হ্যাঁ ঠিক ওর মনের মধ্যে ওই রকম একটা যখন এসছে রূপসার দিকে তাকিয়েই রূপসার দিকে তাকিয়েই যখন ওর মনে এই কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেছে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেছে গিয়ে ও ওর রুমে গিয়ে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দিয়ে ও সিগারেট খাচ্ছে আর ভাবছি আমি একে বিয়ে করলাম ইস আমার জীবনটা তো শেষ হয়ে গেল আমি কেন ওকে বিয়ে করলাম না না এর সাথে থাকা যাবে না অসম্ভব এর সাথে কিছুতেই থাকা যাবে না হ্যাঁ তো যখন এইরকম যখন এইরকম কথা বলেছে তো বলার পরে না মানে ভাবছেও ভাবতে ভাবতে না সেই সময় এবার বাড়ির লোক তো নতুন বউকে নিয়ে ব্যস্ত ও নিশির কাছে আর যেতে পারছে না নতুন বউকে নিয়ে বাড়ির লোক ব্যস্ত গল্প করছে সেই করছে হ্যাঁ কিন্তু রূপসার মন পড়ে রয়েছে যে ঋষি আমাকে কি বলতে আসলো চলে গেল রূপসার মন ঋষি ঋষি করছে হ্যাঁ তো যাই হোক ও যখনই একটু মানে এদিকে ফাঁকা পেয়েছে তো সেই সময় ও ছুটে ঘরে গেছে তো ও যখন ঘরে গিয়ে এরকম ঘাড়ের উপর দিয়ে এরকম হাত দিয়ে মানে যেরকম হয় ন্যাচারাল কথা বলতে গেছে এক ধাক্কায় রূপসাকে ঋষি সরিয়ে দিয়েছে সরত আমার এই রকম নেকামো ভালো লাগছে না যাও নিজের কাছে যাও তুমি এখানে কেন এসেছ হ্যাঁ ও না মানে প্রথমটা না এতটা ধাক্কা পেয়েছে ভাব যে কেন এরকম করলো তখন ও না এবার না মনে মনে হাসছে ও মানে আমার সাথে কথা বলতে গিয়েছিল আমি তো ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম হ্যাঁ সেই কারণেই কি আমার উপরে রাগ করেছে কি জানি হতে পারে হ্যাঁ তো ও না আবার গিয়ে হুম সরি একটু ডিস্টার্ব করছি হ্যাঁ সরি হ্যাঁ তো ও কি করেছে আবার গিয়ে আবার ও ঋষিকে জড়িয়ে ধরেছে যখন ও আবারও ঋষিকে জড়িয়ে ধরেছে তো সেই সময় ঋষি ঘর থেকে একদম পুরোপুরি বেরিয়ে গেছে ঘর থেকে বেরিয়ে একদম ও পাশে উঠানে গিয়ে রাস্তার সামনেটা ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন কি হলো এবার না ও পুরো কান্নাই ভেঙে পড়েছে ঘরের মধ্যে মানে ও ভাবছে যে আমি কি অন্যায় করলাম ধরো যদি আমি কোনো অন্যায় করতাম তাহলে তো আমাকে বলবে হ্যাঁ তোমার এই জিনিসে অন্যায় হয়ে গেছে এটা তুমি কেন করলে এটা তোমার করা উচিত হয়নি তাহলে আমি কি করলাম যাই হোক এখন ও তো ঘর থেকে এরকম মানে খুব হাফুসে কাজ যাবে লজ্জাও লাগছে বাইরে কে শুনে না শুনেও না মানে মুখে বালিশ চাপা দিয়ে শুয়ে শুয়ে হাফুসে কাজছে তো কাজ যে কাঁদতে কাঁদে না চোখ ঠোক লাল হয়ে গেছে তো এবারে দুপুরবেলা খেতে ডাকছে সব বাড়ির লোক হ্যাঁ বদি আসো আসো খাবে সেই সব হাসতে হাসতে এসে যখন তখন করে চোখ লাল বলছে কি হয়েছে গো বৌদি তোমার কি বাড়ির জন্য মন কেমন করছে এই তো তুমি তো আর সেই অনেক দূরে দূরে না আবার চলে যেতে পারবে আর এই তো তোমার আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে কান্না কিসের এই কিসের ও সেই সময়টুকু না আর রূপসা বুঝতে দেয় না বুঝতে দেয় না এইবারে রাত্রেও সেই একদম একই জিনিস রাত্রেও যখন রূপসা বাড়িতে এসেছে মানে ঘরে ঢুকেছে ও কি করেছে ঋষি কি করেছে মানে কত বড় একটা মেয়ের পক্ষে অপমান যেখানে সেই মেয়েটার কোনো দোষই নেই হ্যাঁ যেখানে সেই মেয়েটার কোনো দোষই নেই ওই ঋষি কি করেছে বালিশ তুলে নিয়ে বেড তুলে নিয়ে বালকুনিতে চলে গেছে গিয়ে ওখানে গিয়ে শুয়ে রয়েছে মানে ও ঋষি কিছুতেই ওকে সহ্য করতে পারছে না তো এখন এই ঘটনা রাত্রে যখন হয়েছে সকালে ও থাকতে পারেনি সকালে ও তখন চিৎকার করেছে ঘরের মধ্যে যে তুমি ওইখানে কেন শুলে কি ব্যাপার আমাকে তোমাকে বলতে হবে আমাকে বোঝাতে হবে না হলে কিন্তু আমি বাড়ির লোক ডেকে আমি এর কিন্তু একটা ব্যবস্থা করব এই কারণেই যে তোমার কি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে এটা তোমার বলতেই হবে নাকি তোমার আমাকে পছন্দ ছিল না যদি আমাকে পছন্দ ছিল না এক বছর তুমি তাহলে আমাকে অভিনয় করেছো আমার সাথে কেন কেন এই জিনিসটা করেছো তুমি বিয়ে করতেন আমাকে আগেই বলতে। একই তখন যখন ওকে আমাকে কৈফিয়ত তোমার দিতেই হবে তখন ঋষি বলছে তুমি এখান থেকে সরে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না তুমি কি করে আমাকে মানে তোমাকে আমি সহ্য করতে না তুমি চলে যাও এখান থেকে আমার তোমার ভালো লাগছে না আমি কি করে তোমার মতন মেয়েকে বিয়ে করলাম আমি ভাবতেই পারছি না আমার জীবনটা মনে হয় তুমি শেষ করে দিলে তো এই ধরনের কথা তো মানে ভাবছি আমি তো রিজার্ভ করি না এই ধরনের কথা তখনও বললো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাড়ির লোককে ডেকে নিয়ে আসছি তো সেই সময় ও বাড়ির লোককে ডেকে নিয়ে আসলো বাড়ির লোক সব শুনলো বলছে তুই কি বলছিস কথা না আমি তোমাদেরকে বলে দিলাম এটা ওর সাথে থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে আমার মানে ওর মানে সহ্য মানে একটা শত্রুকে তুমি যদি মানে বলে না যে মানে শত্রুর সাথে থাকা যায় মানে ওর মনে হচ্ছে রূপসার সাথে থাকা যাচ্ছে না তো এই নিয়ে তো মানে আত্মীয় স্বজন মানে কাছে বাড়ির লোক গুজগুজ হচ্ছে এই হচ্ছে এরাম ছিচিছি এটা কি কেন এরকম করছে তাহলে কি রূপসার কোনো কিছু জানতে পারলো যেটা স্বাভাবিক হয় হ্যাঁ তাহলে কি ওকে কি কিছু করেছে ওর কি কোনো ব্যাপারtilde মানে এরা ভাবছে কি রূপসার হয়তো কারোর সাথে সম্পর্ক ছিল ঋষি সেটা জানতে পেরে রূপসার সাথে খারাপ ব্যবহার করছে আবার রূপসা ভাবছে ঋষির কারোর সাথে সম্পর্ক ছিল হয়তো কোনো কারণে ও আমাকে জেদের বশে বিয়ে করেছে এখন হয়তো তার সাথে আবার মানে প্যাচাপ হয়ে গেছে কোনো কারণে আমাকে ইগনোর করছে এই নিয়ে তো মানে বিশাল রকমের একটা এরকম গোলযোগ চলছে ওদের হ্যাঁ এটা নিয়ে কি করবে এই নিয়ে এইবারে তো বাড়ি মানে এই বাড়ি ওই বাড়ি দুটো বাড়ির সাথে এখন সম্পর্ক প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে মানে এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এই রকম তখন তো ওরা এসে বলছে মানে মেয়ের বাড়ির থেকে এসে বলছে যে আপনারা যে ধরনের কাজ করেছেন আমি কিন্তু এইটা পুলিশে যাব হ্যাঁ আমি লোক ডাকবো ডেকে আমার জীবনটা শেষ করার আপনাদের আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বো তো এরা বলছে বলছে কি যে মানে ঋষির বাড়ির লোক দেখেন আমাদের তো কোনো ইয়ে নেই ছেলে কেন এরকম করছে সেটাও না আমি তো বললাম যে রূপসার কি কোনো কিছু ইয়ে করছিস দেখেছিস জেনেছিস কিন্তু এক কথা ও রূপসার সাথে থাকতে পারবে না ও ডিভোর্স তখন বলছে এটা কি মামদাবাজি নাকি ডিভোর্স চাই তাহলে আমার মেয়েটার কি হবে লোকে জানলো ওর বিয়ে হয়েছে হ্যাঁ ও একটা সংসার করছে এইবার আমার মেয়েটাকে আমি কি করব। হ্যাঁ তো যাই হোক এখন দেখো জোর করে তো কোনোদিন সংসার হয় না আর জোর করে যখন সংসার হয় না থাকাও তো সেই বাড়িতে আর বিশেষ করে একটা মেয়ের পক্ষে এতটা অপমানজনক যে সে তার স্বামী তার পাশ থেকে উঠে চলে যাচ্ছে তার সাথে কথা বলছে না সবার সাথে কথা বলছে এমনকি রূপসা খেতে দিতে গেলেও ও খাবারটা খাচ্ছে না ওখান থেকে উঠে যাচ্ছে মানে ও তো রূপসাকে সহ্য করতে পারছে না রূপসার দিকে কি করছে কখনো কখনো মনটা যখন নরম হচ্ছে ও বেশ সাহছে মানে ওর ওর মনে না যেন দেখো স্বাভাবিক কথা একটা নতুন বউ তো ও ভাবছে কি আমি কি তার কি খারাপ লাগছে আমাকে দেখতে ও আরও সেজে গুজে সিঁদুর একদম ওই সিঁদুরটাই ও ব্যবহার করছে ওই রকম মানে ভালো করে দিয়ে সেজে গুজে থাকছে একটু যদি আমাকে দেখে একটু যদি আমার দিকে তাকায় হ্যাঁ এরকম করছে ওনা মানে শুধু কাজ যে মানে ও তো থাকতে পারছে না ওকে ছাড়া সর্বক্ষণ ও ওকে ফলো করছে লুকিয়ে লুকিয়ে ঘরে ঘর থেকে দেখছে জানলা থেকে দেখছে ও যখন অফিস বেরিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে দরজার পেছন থেকে ওর খাবার দেখছে ও গাড়ি করে যাচ্ছে সেটা দেখছে আর ওর শুধু মন চাইছে কি ও ওখানে গিয়ে সাথে কথা না তো ও ওখানে গিয়ে প্রেমে না তো তো ওর অফিসে কেউ নেই এইবারে কি করলো এই জিনিসটা এখনো বাড়িতে ওর মানে ওর ছোট বোন ছিল বোনকে বলছে তুই এইবার আমি তো এইখান থেকে যেতে পারছি না তুই এইবার এই খোঁজটা আমাকে একটু এনে দে যে ঋষি অফিসে কোনো মেয়ের সাথে কোনো অ্যাফেয়ার আছে না আর কোথাও আছে এটা তুই একটুখানি মানে মানে গোয়েন্দাগিরি যাকে বলে তুই একটুখানি এইটা করে আমাকে একটুখানি জানা না আমি না হলে মরে যাবো রে আমি বাঁচবো না আমি কিছু একটা করে ফেলো আমি ঋষিকে ছাড়া বাঁচবো না হুম তখন ওর বোন বললো যে ঠিক আছে তুই শান্ত হা আরো মানে ওর জ্যাত খুঁত তো দাদাদেরকে নিয়ে ওরা তখন কি করলো একটা মানে ওই অফিসে গিয়ে সব ধরনের ওরা ওয়াচ করেছে ওকে কিন্তু কোন রকম কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে কি মানে মানে অফিসে যাওয়া যতক্ষণ থাকা মানে পিয়নকে এরকম টাকা দিয়ে এই দিয়ে যে তুমি একটুখানি খেয়াল করো যে কোনো এরকম কিচ্ছু না কোনো কিচ্ছু না ও যেরকম ন্যাচারালি যেরকম অফিস যে যেরকম কথা বলে সেই রকম সবার সাথে কথা বলছে বাড়ি আসছে কিন্তু তার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু না এখন দেখা যাচ্ছে যখন রূপসা থাকছে তখনই করছে রূপসা না থাকলে ও কথা বলছে গান করে সব করছে খাচ্ছে মাথা এটা নেই যে আমার নতুন বউ কিন্তু ও কিন্তু ওকে সহ্য করতে পারছে না তো যাই হোক তারপরে তার ওই বাড়িতে থাকা যায় না তখন রূপসা কি করলো বাড়ি চলে আসলো কিন্তু বাড়ি চলে আসলে ওর ধ্যান জ্ঞান সব কিছু হচ্ছে ওই ঋষি হ্যাঁ ঋষি ছাড়া ও আর যেন কোনো কিছু ও বুঝতে পারছে না বাড়ির লোক এত বোঝাচ্ছে যে ঠিক আছে তোকে না হয় আবার তোর কি হয়েছে কিছুই হয়নি লোকে বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গিয়ে বিয়ে করে তোর তো সবে তুই এরকম ইয়ে হয়েছে তা তুই ঠিক আছে তোকে আবার আমরা বিয়ে দেবো তখন ও তো সেটা মানেই না ও আরো বেশি বেশি করে সিঁদুর পড়ছে শাখা পড়ছে মানে এই টানে মানে ওর ধারণা এই যে আমি শাখা সিঁদুর এইগুলি পড়ছি এর টানে আমার স্বামী আমার কাছে একদিন না একদিন ফিরে আসবে কিন্তু বাবা সেটা চাইছে না কেন বাবা চাইছে আমি এই সমস্ত জানিয়েই বাবা মা চাইছে তোর আমি আবার বিয়ে দেবো আর নাহলে দেখ আমারও তো ছোট মেয়ে রয়েছে তাকেও তো আমার বিয়ে দিতে হবে তো সেই কারণে তুই বা ওকে ভুলে ও যদি তোর সাথে এরকম ব্যবহার করতে পারে আমরা ওর মুখের দিকে তাকিয়ে থানা পুলিশ করছি না ঠিক আছে আমরাও ডিভোর্স নিয়ে নিচ্ছি কিন্তু আমাদের মানে ওরা যা টাকা পয়সা সেগুলি মিউচুয়াল ডিভোর্স দিয়ে আমাদেরকে দেবে আর আমার এই ডেমারেজ যে আমাদের এইগুলি হয়েছে এইগুলি দিতে হবে তো যাই এটা হচ্ছে মা বাবার কথা ওর তো কথা না তো এখন কি হয়েছে ও সবসময় না একটা এটা চুলবুলি টাইপের মেয়ে ছিল ও সবসময় একটা মন মরা হয়ে সবসময় ওর ধ্যানে জ্ঞানে যখন ঋষি 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 এরকম একটা তো একদিন কি হয়েছে ও কি করেছে রূপসা ওদের বাড়িতে ওটা ছিল চৈত্র মাস হ্যাঁ চৈত্র মাসের দিনে ওদের একটা আম গাছের উঠানের মধ্যে একটা আম গাছ ছিল আম গাছের গুড়িটা না এরকম বাঁধানো ছিল তো ওই আম গাছের গুড়িটাই না ও এক মনে না মানে কি যে ভাবছে মানে ওর জীবনটা কি হয়ে গেল কি হবে এরকম ভাবছে তো সেই সময় কি হয়েছে ওই ওদের মানে গেট খুলে একজন সন্ন্যাসী মানে ওদের না সেই সময় হ্যাঁ এখনো হয় দেখবে ওই চৈত্র মাসের দিন বাবা তারকনাথের চরণে সেবা লাগে বলে না দেখবে অনেকে চাল এ সমস্ত বাবার নামে ভিক্ষা করতো বাবার নামে যারা সন্ন্যাসী ছিল এই ভিক্ষা করে ওরা ওই হব্যেশি মানে খেত মানে রান্না করে সে তারপরে ওরা ভোলেনাথের ওখানে যেত তো সেই কারণে ওই রকম আসতেই থাকছে বাড়িতে আসতেই থাকছে ওরকম বলছে এখন অনেকেই না দেখো চার পাঁচজন আসলে না বিরক্ত হয়ে যায় কেননা একই তো বাবা তো দিয়েই তো যাচ্ছি তো ডাক শুনে না এমন দেখা যাচ্ছে যে ওর ওর মা কি করে প্রথম দিকে একজন দুজনকে দেয় চাল কল মানে টাকা যাই হোক দিত তার উপরে যারা আসতো বেরাতো না তো আসতো ডাকতো আবার বেরিয়ে যেত এই রকম তো রূপসা যখন বসে আছে ঠিক সেই সময় একজন সন্ন্যাসী গলার মধ্যে ওই যে ওরা পরে না উত্তরীয় না কি নেয় ওই রকম মানে কি একটা জানি বেশ বলে আমি ঠিক বলতে পারলাম না তো ওই রকম পরে হাতে মালসা মাটির মালসা এরকম হাতে নিয়ে একজন মানে সন্ন্যাস সন্ন্যাস নিয়েছে একজন কি করেছে না ওই বাবা তারকনাথের চরণের সেবা লাগে এরকম বলছে অনেকক্ষণ যখন বলছে তো ওর মা তো ওর ঘর থেকে বেরাচ্ছে না যখন রূপসার মা ঘর থেকে বেরাচ্ছে না রূপসার কানে তো আস্তে করে ওই সন্ন্যাসী কি করেছে আস্তে করে এসে এরকম রূপসার কাঁধে হাত রেখেছে যখন রূপসার কাঁধে হাত রেখেছে তো তখন রূপসা কি করেছে না এরকম চমক ভেঙেছে চমক ভেঙে এরকম মানে ও তো বসা চমক ভেঙে যখন এরকম বাবা এরকম তাকিয়েছে তো সন্ন্যাসটা সন্ন্যাসী কি করেছে হাসছে ওর মুখের দিকে তাকিয়ে হেসে ওকে বলছে কি মারে চিন্তা চিতা সমান হয় মানে কথাটা বলছে না মানে আমার সত্যি এই কথাটাও যে মানে একটা কত বড় মূল্যবান একটা কথা বলছে মা চিন্তা চিতা সমান হয় ওই ভেতরে চিতা তো তোকে জ্বালিয়ে খাক করে দিচ্ছে তুই আর কত জ্বলবি তখন বলছে কি এইবারে না যখন এই কথাটা বলেছে তখন ভেঙে পড়েছে কান্নায় হাউ হাউ করে কেঁদে দিয়েছে যখন হাউ করে কেঁদে দিয়েছে দিয়ে এরকম কাপড়ের আঁচলটা এরকম দিয়ে এরকম তাকিয়ে রয়েছে তখন ওর মাথায় হাত দিয়েছে বলছে সন্ন্যাসীটা উনি সন্ন্যাস বাবা যখন আমার মাথায় হাত দিয়েছে মাথায় হাত দিয়েই না উনি কি করেছে হাতটা তুলে নিয়েছে হাতটা এরকম তুলে নিয়েছে নিয়ে বলছে কি তোর তো সর্বনাশ যে করার করে দিয়েছে তুই তো মহা সর্বনাশ করে দিয়েছে তোকে তুই এইখানে বসে চিন্তা করছিস তুই দেখেছিস তোর কি কত বড় ক্ষতি করে দিয়েছে তখন বলছে কি বলছে বাবা আমি তো কিছু বুঝতে পারছি না তখন বলছে এবার ও না তখন মানে ঘাবড়ে গিয়ে মানে ও মানে কি হলো ওর ভেতরটা তখন তো সর্বনাশ মানে সর্বনাশ তো রয়েছে তো সাধু বাবার সর্বনাশের কথা কি বলছে তখন ও মা ও মা ও মা চিৎকার করছে এখান থেকে তখন ওর মা মানে ওর মা তো শুনতে পাচ্ছে বলে না চরণের সেবা লাগে বলেছে তোর মাত্র বিরক্ত কি হয়েছে তখন মানে তুমি এইখানে শিগগির আসো হ্যাঁ তা ওর মা বলছে কেন কি হয়েছে মা তুমি শিগগির আসো দেখো সাধু বাবা কি বলছে তখন বলছে হ্যাঁ বলেন বাবা কি হয়েছে বলছে তোর মেয়ের তো পরম সর্বনাশ করে দিয়েছে রে মানে এই রকম মানে সর্বনাশ যা কিনা ভাবা যায় না তখন বলছে কি হয়েছে বাবা বলছে তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি কি করেছে মানে একটা আশ্চর্য ঘটনা বলছে ওই উনি ওই ওনার মাটির ওই ছড়াটার মধ্যে চাল ছিল বলছে ওইখান থেকে একমুট চাল নিয়ে উনি কি মন্ত্র করলো জানিনা বলছে যে আমার গায়ে ছিটিয়ে দিল যখন আমার গায়ে ছিটিয়ে দিল তখন আমার মা আমি তো দেখতে পাচ্ছি না কি হয়েছে আমার মা আতকে উঠেছে আমাকে দেখে পুরো আতকে উঠে না এরকম একটা করে উঠেছে তখন বলছে কি হয়েছে আমার মা নাকি বলে দেখছে আমাদের কপালের যে সিঁদুরটা পুরো কালো অঙ্গার সিঁদুরটা পুড়ে গিয়ে মানে ওই না যে ধোঁয়া উঠছে জ্বলে গেছে তা না মানে সিঁদুরটা মনে হলো আগুনে পুড়ে গিয়ে আমার কপাল মানে সিথা জুড়ে জুড়ে আর কপাল মনে হচ্ছে কালো মানে ওই অঙ্গার মানে আমি কয়লা কাঠ কয়লাকে ছেতো করে গুঁড়ো করে সেই ডাস্ট আমি কপালে আর আমার স্মৃতিতে নিয়েছি তখন মা ওরকম দেখে যখন এরকম আঁকিয়ে উঠেছে তো সেই সময় তখন মা একদম এইভাবে যা আমার মেয়ের কি হলো তখন বলছে যে বেটি আমাকে একটা কথা বলতো দেখি তোর এই সিঁদুর কে দিয়েছে বল মা আমাকে নিজের মনে করে তুই বল তোকে কি কেউ এই সিঁদুর কে দিয়েছে তো শাশুড়ি মানে ওনার ধারণা যে শাশুড়ি দিয়েছে বা কে দিয়েছে তখন ও এটা একদম পুরো বিস্মরণ হয়ে গিয়েছিল এটা স্মরণ হওয়ারও কথা না হ্যাঁ ও তো আর জানে না যে ঘটনাটা কি ও তখন বলছে যে হ্যাঁ আমি তো জানি না সাধু বাবা আমাকে কে দিয়েছে কিন্তু ওই বাড়িতে বাড়িতে আমার আমার শ্বশুর বৌভাতের দিন একজন হবে কাকিমা আমি তো ওদের আর কে আত্মীয় আমি কিন্তু সেটা জানি না উনি কিন্তু আর আমি দেখিও নি এত ঝামেলার মধ্যে আমি আর বুঝতেও পারিনি হয়তো পরবর্তীকালে দেখলে আমি চিনতে পারবো তো এই সিঁদুর কৌটোটা আমাকে একজন দিয়েছে উনি ওদেরই আত্মীয় আর উনি আমাকে বলেছে যে এই সিঁদুর কৌটোটা হচ্ছে মানে শুভ আর কি মানে আমি যেন পরে থাকি আমার স্বামীর ভালোবাসা আর দীর্ঘ আয়ুর জন্য তখন বলছে যে এই সিঁদুরে কালা জাদু করে কেন কারণ কোন কারণ আমি জানি না তো এই সিঁদুরে কালা জাদু করে তোকে দিয়েছে কেন তোর স্বামীর সংসার থেকে তোকে বিতাড়িত করতে চাই কোনো কারণে কি কারণে হয়তো তার কোনো কোনো হয়তো সিদ্ধি চরিতার্থ করার জন্য কোনো একটা চাই হোক যে কারণে হয় ওই ফ্যামিলির ওপরে রাগের জন্য হতে পারে বা তোর স্বামীর ওপরে রাগের জন্য হতে পারে যেহেতু ওই বাড়ির লোক তোকে চেনে না তোর ওপরে না সেই কারণেই এই জিনিসটা করেছে এমন কালো জাদু করেছে এমন টোটকা করেছে যে তোদের বিচ্ছেদ হয়ে যাবে যতক্ষণও তোকে সহ্য তোর তখন বলল যে তোর স্বামী কি তুই যখন কাছে যাস তখন চিৎকার তোকে দেখতে পাচ্ছে বলে হ্যাঁ বাবা তাই হয়েছে আর তখন ওর মা বলছে যে আমার মেয়ের সংসারটা বাঁচান আমার মেয়ের বদায় খুব তাড়াতাড়ি ছাড়াছড়ি হয়ে যাবে এই রকম একটা ঘটনা তখন বলছে যে ন্যায় সিদূরের কৌটোটা তখন সিদূরের কৌটোটা নিয়ে আসলো বলে ওইখানে রাখ তখন উনি ওই সিদূরের কৌটোটাকে ওই রকম মন্ত্রতন্ত্র ওই চালের ওই ওই দিয়ে আবার উনি মন্ত্র করে এরকম ছিটিয়ে ছিটিয়ে বলছে এক্ষুনি নিয়ে গিয়ে এটাকে জলে দিয়ে যেই জলেই দিবি সে সেই জলেই দিতে পারি সে যদি তোদের কুয়ো থাকে কুয়ো বা যাই থাকে একদম তার মধ্যে এক্ষুনি নিয়ে গিয়ে ফেলে আয় আর এই তুই সিঁদুর ধারণ করিস না তোর কোনো ভয় নেই ভোলে বাবার কৃপাই তুই একদম পুরো আবার স্বামীর সংসার করতে পারবি তোর স্বামী তোকে ভালোই বাসে শুধু এই সিঁদুর ওকে আটকাচ্ছিল গন্ডি একটা যেমন লক্ষণের গন্ডি দেয় ওই রকম গন্ডি তোদের মধ্যে তৈরি করছিল ও কিন্তু তোকে ভালোবাসে হ্যাঁ এই হচ্ছে কথা এই না তখন ও উনি কি করলেন এরকম ভোলে বাবার ফুল ফুল যা ছিল একটা রুদ্রক্ষের মালা ছিল তখন উনি ওই রুদ্রক্ষের মালাটা বললো যে তুই এটা কাছে মানে তোর ঘরে রাখবি যেখানে রাখবি কাছে রাখবি রাখবি তোর ভালো হবে তো যাই হোক তখনই মানে উনি আবার চলে গেলেন নিজের থেকে আসলেন নিজের থেকে আবার উনি চলে গেলেন তখন ওর মা বাবা মানে ডাকার গেলেন তো যাই হোক এইরকম ও সিঁদুর চিঁদুর যখন ফেলে দেওয়া হলো দিয়ে ঠে তারপরে কি হলো সেই সময় এইবারে খবর আসলো ওদের মানে মেয়ে বাড়ির থেকে ছেলে বাড়ির থেকে যে ঋষির বাড়ির থেকে খবর আসলো যে না আমরা এরকম ডিভোর্স দেবো না আমরা আমার বউকে এরকম আমাদের বউকে আমরা আবার ফিরিয়ে নিতে চাই ঋষি নিজের থেকে রাজি হয়েছে আমরা যখন ওকে ওকে বুঝিয়েছি আসলে তো বোঝাতে হবে না ও তো এমনি এখন বুঝে গেছে এইটা তো হচ্ছে উপলক্ষ মাত্র যেহেতু কালো জাদুটা ওর চোখের থেকে সরে গেছে তো সেই যখন বাড়ির লোক এবারে শেষ চেষ্টা যখন ঋষিকে করতে গেছে তো তখন ঋষি রাজি হয়েছে যে হ্যাঁ আমি তোমরা যেটা ভালো মনে করো তোমরা তাই করো আমি ওর সাথেই থাকবো আমি ওর সাথেই সংসার করব আমি ওকে সত্যিই খুব ভালোবাসি আমি ওকে খুবই ভালোবাসি আমি ওকে ছাড়া আমি থাকতে পারবো না তো যাই হোক ঋষির ওপরে ওদের আর রাগ নেই এই কারণে মানে ঋষিদের বাড়ির লোক ভেবেছিল কি জানি রূপসাকে পাঠাবে কি পাঠাবে না এত ঘটনার পরে কিন্তু সত্যি কথা বলতে যেহেতু ঋষির কোনো দোষ নেই এটা জানতে পেরেছে যে এই সিঁদুরের কেউ কালো জাদু কিন্তু আজ অব্দি ওরা সেই জিনিসটা জানে না যে কে করেছে তাকে কিন্তু দেখেনি ওদেরই আত্মীয় স্বজন হয়তো হবে তো সে হয়তো ভয়েই হোক যেভাবেই হোক আসেনি বা এমনও হতে পারে দুঃসম্পর্কের আত্মীয় আর তার আসার দরকার নেই এরকমও হতে পারে তো যাই হোক ওরা যখন আবার ঋষির সাথে ওর সংসার হলো খুব ভালো আছে এই এক বছর মানে আগে গত মানে এক আরো মানে দু বছর আগে ঘটনাটা ঘটেছিল আর এই এক বছর হলো ওরা মিলেমিশে আবার এক হয়ে গেছে আবার ওদের সেই সুখের সংসার ওরা ফিরে পেয়েছে তো এই ছিল আমার কাবে জাদুর গল্প বলো তোমাদের কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আর মানে ভোলে বাবার পরে প্রতি আমার আর আরাক ধাপ আর কি মানে পুরো নিষ্ঠা সাথে ভালোবাসা জন্মে গেল হ্যাঁ বলো কেমন হয় হ্যাঁ সবসময় তো মানে বুদ্ধি দিয়ে ব্যাখ্যা চলে না কিন্তু সত্যি মানে একটা সময় এরকম হয়ে যায় যে মানে ব্যাখ্যা করা যায় না একটা সংসার ভেঙে যায় বলো কেমন লাগলো কমেন্ট করো মধুমিতা চক্রবর্তী বলছে দারুণ লাগলো তবে খুব দুঃখজনক সন্মिष्टা মিত্র বলছে খুব ভালো লাগলো ও ভুবনহিনী বলছে সত্যি সব মানসিক সত্যি সব মানসিকতা বটে হ্যাঁ আচ্ছা তৃষা তৃষা বলছে ভালো লাগলো ঘটনাটা মনু বাসু বলছে খুব সুন্দর লাগলো থ্যাংক সব তোমাদের প্রত্যেককে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আন্তরিকভাবে শর্মিষ্ঠা হাজরা বলছে ভালো লাগলো থ্যাংক ইউ শর্মিষ্ঠা তোমরা থাকো আমি আর একটা গল্পে চলে যাচ্ছি আর দীপানিদা বাসু বলছে আপনার গল্প বলার স্টাইলটা খুব ভালো লাগে থ্যাংক ইউ প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসে বিশ্বাস করো আমি এটা কোনো বড় মানে হয়তো ভাবছ তোমাদের সামনে বড় সাজি কিঞ্চিত মাত্র আমি বড় সাজি না আমি এত নগণ্য বিশ্বাস করো আমি এত নগণ্য তোমাদের ভালোবাসাকে আমি ধন্য হয়ে গেছি বিশ্বাস করো আমি মানে আমি এক এক সময় ভাবি কি ধরো আমি কি ছিলাম আর এই তোমাদের মতন কিছু লোক আমাকে কোথায় নিয়ে এসেছে এতটা ভালোবেসেছে এতটা মনের কাছে আমাকে নিয়ে গেছো তোমাদের তো আমি সত্যি মানে তোমাদের আন্তরিক ভাবে আর একবার ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য মিঠু লস্কর বলছে ভালো লাগলো পুরবী চ্যাটার্জী বলছে খুব ভালো ও দুঃখ লাগ একটু দুঃখ লাগলো মধুমিতা চক্রবর্তী বলছে দুষ্টের দমন আহ হলো শেষে শর্মিষ্ঠা হাজরা বলছেন হ্যাঁ বলো মধুমিতা এই sorry দীপানিতা বোস বলছেন গল্পটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ প্রত্যেককে আমি থ্যাংক ইউ জানিয়ে যেহেতু আর টাইম নেই আর একটা গল্পে আমাকে যেতে হবে তো আমি আর একটা গল্পে চলে যাচ্ছি আর দেখো এই গল্পটা হচ্ছে মানে জানি না এটাকে তোমরা কি বলবে পরে আমি এটার উত্তর নেব বা আমিও এটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে তো আমি এখন শুরু করে দিই তো আমি বলছি মানে যে গল্পটা আমি বলছি তো সেই গল্পটা হচ্ছে মানে এই গল্পটা দুটো গল্প আছে এই গল্পটার সাথে দুটো গল্প আছে কেন বলছি তোমরা যখন শুনবে তোমরা আমাকে বলো যে হ্যাঁ দুটো দুটো পার্ট আছে মানে গল্পটার তো এখন আমি বলছি যেটা এটা হচ্ছে মানে মনোময় বলে একটা ছেলের মানে মনোময় হচ্ছে সেই সময় ও ওর মায়ের সাথে কলকাতায় থাকতো হ্যাঁ তো কলকাতায় ও যখন ওর মায়ের সাথে থাকতো তো বিয়ে থা সেই সময় অব্দি ও করেনি তো মনোময় বলছে মানে ও একটা মানে যেই কোম্পানিতে চাকরি করতো মানে ওরা একটা ট্যুরের মানে টুর ছাড়তো তো গাড়ি ছাততো আর এমন কি মানে ওরা ওদের সাথে না মানে টায়ার ছিল হচ্ছে ভালো ভালো স্পটগুলি টুরিস্ট হ্যাঁ যেখানে কিনা ওরা নিয়ে মানে গাড়ি তো ছাততো প্লাস সেই সমস্ত মানে ভালো ভালো হোমস্টেতে ওরা মানে ওইটাই ছিল ওদের ব্যবসা যে ওরা তাদেরকে নিয়ে গিয়ে ওখানে তুলত হ্যাঁ তো কোম্পানি থেকে মনময়কে বলা হয়েছে যে সিকিমে মানে নর্থ সিকিমে গিয়ে একটা মানে তোমার ভালো একটা হোমস্টে সাথে কথা হচ্ছে ওটা কোম্পানি ওটা নিয়ে নেবে হ্যাঁ কোম্পানির ম্যানেজার ওটা নিয়ে নেবে তো তখন বলছে মনোময়কে বলা হয়েছে যে তুমি গিয়ে মানে বেশি দিন বেশ কিছুদিন ওখানে থেকে ওখানকার আশেপাশের পরিবেশটা মানে আমি কতটা লাভবান হতে পারি এই হোমস্টেটা কিনতে পারলে কতটা মানে টুরিস্ট গিয়ে মানে মানে খুশি হতে পারে তো এই জিনিসটা তুমি একটু দেখবে ওখানে থাকবে আর ডিল করবে ওই মালিকের সাথে টাকা পয়সা নিয়ে যে কতদিন যে কদিনই লাগুক তুমি এটা করে তুমি ফিরবে তো যাই হোক মনোময়ের মানে ও বললো যে মানে ওর ও সেই ক্ষেত্রে সিকিমে কোনোদিন ওর মানে যাওয়া হয়নি হ্যাঁ অন্য অন্য জায়গায় গেছে ও আরো অন্য জায়গায় গেছে কিন্তু ও কোনোদিন সিকিমে সেই সময় যায়নি একটু ইচ্ছা ছিল যাবে এখন ও বলছে যে আমি যখন যেই হোমস্টেটা আমরা দেখ মানে আমি দেখতে গেছি কথা বলবো ওটা কিনবে আমাদের কোম্পানির ম্যানেজার তো বিশ্বাস করো আমাকে বলছে যে একদম একটা স্বর্গ মনে হচ্ছে আমি স্বর্গে এসে পড়েছি মানে আমি এত সৌন্দর্য আমি কোনো দিন দেখিনি হ্যাঁ আর মনে হচ্ছে মানে মানে একটা স্বর্গের মানে স্বর্গের একটা আলয় যেখানে মানে আমি বলতে পারি হ্যাঁ মানে ইন্দ্রের মানে একটা অবাক মানে ও এইভাবে বর্ণনা দিয়েছে যে আমার এতটা ভালো লেগেছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি মানে স্বর্গের ইন্দ্র সবাই এসেছি ঠিক এইরকম একটা তো যাই হোক এখন ও কি করেছে সব দেখে টেখে কথা হচ্ছে হচ্ছে যে কতই কি নিতে পারবো ম্যানেজারের সাথেও কথা বলছে এই রকম যখন ওর না একটা ঘোর লেগেছিল মানে ও ছোটবেলায় জানো তো ওর একটা দিক আছে দিক বলতে ও না প্রচন্ড পরিমাণে ছোটবেলায় না পরীর গল্প রাজকন্যার গল্প মানে এইগুলিও শুনতো যেটা কি না ওর মায়ের কাছেও শুনতো ঠাকুমা দিদিমার কাছেও এক সময় শুনেছে এখন ওনরা বেছে নেই তো ওনা মানে কি ও বলছে দা আমি ওই টাইপের কোনো জায়গায় গেলে আমি নিজেকে তখন কি মনে করি না মানে আমার মনে হয় কি হ্যাঁ আমি এই মানে পরীর রাজ্যে এসে গেছি মানে এই পরীর সাথে দেখা হবে মানে এই রকম এরকম একটা মানে স্বপ্নের একটা ঘোর থাকতো ওর ভেতরে মানে ও স্বপ্ন প্রবণ ছিল আর কি হ্যাঁ তো যখন ওই জায়গাটায় গেছে ও তখন না বলছে আমি যখন মানে বেলায় গিয়ে এই সৌন্দর্যটা দেখতাম এরকম শিশির ভেজা মানে এরকম ইয়ে পড়ছে মানে বরফ জমে গেছে চারিদিকে মানে মনে হতো কি এই বোধহয় মানে পরীর রাজ্যে এসে গেছি এই মনে হয় পাখা নিয়ে পরি এসে মানে আমার কাছে আসবে মানে ও না এই সবসময় মানে চিন্তা করছে ওর এতটা কাজকর্মের মধ্যে ও এটা চিন্তা করছে ওর এতটা ভালো লাগছে আর ও কি করতো না ওই বসে থাকতো বাইরে গিয়ে সন্দান করে না এরকম এত শিশির পড়ছে এত মানে বরফ পড়ছে ও বসে থাকতো এই উপভোগ করতো ভেতরটাকে নিজের ভেতরে সাজিয়ে নিত রকম একটা ওর আছে ভেতরে হ্যাঁ এখন কি হয়েছে ওই যে ও এই ঠান্ডার মধ্যে গিয়ে গিয়ে এইগুলি করেছে তো সেই কারণে ওনা অসুস্থ হয়ে পরে হ্যাঁ অসুস্থ হয়ে পড়ে বলতে ওর জ্বর আসে হ্যাঁ ওর জ্বর হয় সর্দি জ্বরটা আসে যখন সর্দি জ্বরটা ওর হয় তো এখন ওর ব্যাগে না জানো তো ওষুধ এইগুলি যখন যারাই টুরে যায় ওদের এইগুলি থাকে সাময়িক সর্দি জ্বর কাশি পেটে ব্যথা মানে লুজ মোশন এই সমস্ত ওষুধই ওর রয়েছে এখন ওইখান থেকে ওষুধ খাচ্ছে জ্বরের ওষুধ খাচ্ছে সব ওষুধ খাচ্ছে তো একদিন কি করেছে ও জ্বরের ঘোরে জ্বরের ঘরে যখন শুয়ে রয়েছে তো হঠাৎ যখন মানে বলছে বিশ্বাস করবেন না আমি যখন হঠাৎ এরকম ওই ঘোরের আধ ঘোর আধো জ্বরে আমি যখন তাকিয়েছি আমি তখন দেখছি আমার ঘরের ভেতরটা মনে হচ্ছে যে একটা মানে একটা স্বর্গীয় একটা সিন আমার চলছে আর একজন কে আমি বুঝতে মানে না সুন্দরী মানে পারছি বলছে ও শরীর থেকে যেন সৌন্দর্য আর যৌবন যেন মানে ঠিকড়িয়ে বেড়াচ্ছে এইরকম একজন একটা মানে বলছে যে একটা সাদা শাড়ির বেশ টাইট করে পরে মানে এত অসাধারণ সুন্দরী যে কল্পনা করা যায় না এখন আমার ওই অবস্থায় আমি ঘোর না আমি জেগে আছি না আমি স্বর্গে আছি না আমি পরিদেশে চলে গেছি মানে ওর মানে এইরকম একটা ও ভাব যে আর ঘরে মানে ও বলছে আমি তো ওই জ্বরের ঘরে আর একটা ছেলে যা হয় মানে নোংরা ছড়ানো ছেটানো জিনিসপত্র রকম কিন্তু ওর যখন ঘর ওরকম দেখছে পুরো ঘর পুরো টপ গোছানো সেখানে গোছাচ্ছে ওই মেয়েটা যে কিনা সারা ঘর ঘুরে ঘুরে সারা ঘর ঘুরে ঘুরে ওর ঘর গোছাচ্ছে সুন্দর করে ফুলের মানে বলছে যে অনেকগুলি এরকম ফ্লাওয়ার বাস ছিল ঘরটার মধ্যে বলছে নানান রকমের পাহাড়ি ফুল এনে বলছে এই ফুলগুলি আমি দেখেছি যখন ও মানে হাঁটতে চলতে বেরিয়েছে পাহাড়ের গায়ে গায়ে পাহাড়ের গায়ে গায়ে ওই নানান রকমের ফুল ফুটে ফুটে রয়েছে সেই সমস্ত ফুল এটা যে ওর বাড়ির হোমস্টের সামনে যেই মানুষে করা সেই ফুল না পাহাড়ের পাহাড়ি ফুল ওর প্রত্যেকটা ফুলদানিতে সাজানো হ্যাঁ আর ও ওই রকম মানে দেখছে যে ওই মেয়েটা ওই রকম ঘুরে ঘুরে মানে ওই রকম সৌন্দর্য ঠিক শরীর থেকে বেড়াচ্ছে যে মনে হচ্ছে যেন ও ও বর্ণনা দিচ্ছে যে মনে হয় ওকে কামদেব যেন মনে হয় মানে এত সুন্দর করে ওকে সৃষ্টি করেছে এখন ওনা মানে ভাবছে যে হচ্ছে নাকি ওর সাথে হ্যাঁ ঠিক এই জিনিসটা কিন্তু ওর সাথে ঘটেছে আর ও বলছে সারা ঘরে একটা ফুলের ফুলের গন্ধ 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 এটা এটা সেন্টের একদম কোনো করছে বলছে আমি তিন দিন পুরো জ্বরের ঘরে রয়েছি জ্বরে আর ওষুধ ওখান থেকে শুধু জাস্ট আমি তুলে নিয়ে কোনোদিন খেতে পারছি কোনোদিন খেতে পারছি না কিন্তু আমি এটা বুঝতে পারছি যে ওই মেয়েটা ও কিন্তু আমার সেবা করছে সেটা কিন্তু আমি আমি বুঝতে পারছি হ্যাঁ তো বলছে আমার আমার ও যে গায়ে মাথায় হাত দিচ্ছে ও যে আমার মাথায় হাত বোলাচ্ছে ও আমার সেবা করছে ওর মানে স্পর্শ আমি কিন্তু টের পাচ্ছি এটা কিন্তু আমার কাছে কোনো স্বপ্ন বলে মনে হচ্ছে না আমি স্বপ্নের দেশে আছি কিন্তু আমি কিন্তু স্বপ্ন দেখছি না আমার এরকম মনে হচ্ছে তো বলছে যে আমি জানি না মানে আমি তিন দিন ওই রকম পরে যখন আমি দেখলাম মানে ঘড়িতে দেখলাম ডেট দেখলাম দেখলাম এই হ্যাঁ তো আমি দেখলাম যে আমার ওই রকম আমি যখন সুস্থ হয়ে বসেছি তো তখন আর আমি ওই মেয়েটাকে দেখলাম না যেই মেয়েটা না এই তিন দিন ধরে আমার পুরো ঘর থেকে ও যে মানে ঘুরেছে আমার সেবা শুশ্রূষা করেছে আমার ঘর গুছিয়েছে ও কিন্তু আমাকে খাবারও খাইয়েছে আমাকে আঁকড়িয়ে আমি কিন্তু পুরো সেইগুলি বুঝতে পারছি কিন্তু আমি মানে বেহুস জ্বরের ঘরে এই রকম যখন আমার সব কাটিয়ে বলছে এই আমার মানে অনেকের হয় না বলছে আমার এই একটা রোগ আছে কিনা আমি বেশ বছরে একবার দুবার জ্বরে পড়ি আর পড়লে আমার এই এইরকমই জ্বর হয় আমার কোনো হুঁশ থাকে না মানে আমার মনে হয় যে আমি বিছনার সাথে লেপে যাব আমার পাঁচ দিন না হলে আমার কোনো হুশ থাকে না তো এখন ও যখন সুস্থ হয়েছে একটু যখন উঠতে পেরেছে তো তখন ও মোবাইলে দেখলো যে প্রচুর ফোন এসছে প্রচুর মিসড কল এসছে ওর মিউট করা ছিল মোবাইলটা হুম এগুলি তো এসছে সেইগুলি দেখে ও যখন ডেট দেখলো তখনও দেখছে যে আজকে নিয়ে ও তিন দিন মানে ও ছিল আজকে নিয়ে চার দিন যে ও উঠে বসেছে তখনও এইবার আমার কি হয়েছিল আর আমি কিভাবে সুস্থ হলাম তখন ওর মনে পড়লো যে এই ঘরটার মধ্যে তো আমি এই রকম একটা মেয়ের অবয়ব দেখেছি তাহলে কি আমি এটা মিথ্যে দেখলাম যদি আমি মিথ্যে দেখি তাহলে আমার ফুলদানির মধ্যে ফুলগুলি আসলো কোথার থেকে বলছে বিশ্বাস করেন একটা কথা যদি আমি বাড়িয়ে বলি এটা কে করলো সে কি তাহলে নাকি সেই আমার স্বপ্নের পুল আমি তো কিছু বুঝতে পারলাম না কিন্তু সত্যি কথা বলতে ও বলছে যে যে আমি প্রত্যেককে তো বলতে যাইনি কিন্তু বিশ্বাস করুন আমি যাকে আমার মাকে বলেছি মা আমার ঘাড়ে মাথায় হাত দিয়ে হাসলেন হ্যাঁ আমি আমার বিয়ের পরে বউকে বলেছি সে আমাকে হেসে উড়িয়ে দিল হ্যাঁ কিন্তু সত্যি কথা বলতে আমার পুরো ঘরের মধ্যে ওই রকম ফুল মানে ওই পাহাড়ের গায়ে যে ফুলগুলি বাড়ির ফুল না ওইরকম ফুল আমার দানিতে কিন্তু কখনো অবধি রয়েছে প্রত্যেকটা ফুল দানিতে রয়েছে হ্যাঁ বললো তারপরে আমি যখন পুরোপুরি সুস্থ হলাম আবার সবার মানে কলকাতার সাথে আমি আবার যোগাযোগ কিন্তু আমার মন কিন্তু মানছে না আমার মনে চলেছে যে তাহলে কে আসলো কে এগুলি করলো আর বিশ্বাস করেন আমার মন বারবার চাইছে আমি ওই ফুলগুলিকে স্পর্শ করি আমি যেন মনে হচ্ছে আমি ওই মেয়ের মানে ওই একটা মানে প্রেয়সী যাকে বলে আমি তার স্পর্শ পাচ্ছি আমার ভেতর থেকে এটা ফিল হচ্ছে তো যাই হোক আমি এটা মধ্যে তো এই মোহ প্লাস আমাকে সব হলো মোটামুটি কথাবার্তা এনাদের সাথে বলে ঠলে আমি যখন মানে চলে আসছি বলছে বিশ্বাস করবেন না আমার মন বলছে কেউ যেন আমাকে ঘুরে ঘুরে দেখছে কেউ যেন মনে হচ্ছে আমার পথের দিকে চেয়ে আছে যে আমি চলে আসছি বলিনি বেশ কয়েকজনকে বলেছি তো কেউ বিশ্বাস করেনি মাও আমাকে এরকম হেসে আমার মাথায় হাত বোলালো মানে হয়তো মায়ের ধারণা যে আমি এই সমস্ত গল্প টল্প বলি দেখে আমি হয়তো গল্পের মধ্যে হয়তো জ্বরের ঘরে ঢুকে গিয়েছিলাম তো যাই হোক এটা ছিল আমার প্রথম ঘটনা এবার গল্পবাদের পার্ট আমি বলেছিলাম যে দুটো পার্ট আছে একই মানুষের তো ওনার যখন এইটা হয়ে গেল তো ওনার ভেতরে সবসময় এরকম একটা চলতো আর ওনা মাঝে মধ্যেই না বলছে কি আমি না ওই জানি না এখন ওটা আমার ভেতরের অনুভূতি কিনা জানি না বলছে আমি না যেই গন্ধটা যে স্মেলটা আমি অ্যারোমাটা পেয়েছিলাম ওই ঘরটার মধ্যে আমি সেটা পাই আমি মাঝে মধ্যেই না আমি ওইটা ওই মানে স্মেলটা আমি পাই তো যাই হোক এখন এইটা যখন চলে গেছে তারপরে ও যাই হোক চাকরিতে আরো উন্নতি হয়েছে ও বিয়ে করে হ্যাঁ ও যখন বিয়ে করলো বিয়ে করার পরে ও তখন ওর বউকে মনোময় তখন ওর বউকে সব কথা খুলে বলেছিল মানে ওই হাসে বলে কি কি যে যে তুমি বলছো তার মানে কি তুমি বলছো যে তুমি কাউকে এরকম মানে আমাকে পেয়ে তুমি ধন্য না তুমি তাহলে তোমার মনের মনি কোঠাই না নিশ্চয়ই ওই রকম কোন মনের মানুষের একটা ছবি আছে মেয়ের যাকে কিনা তুমি ভালোবাসো তখন বলছে না গো সেরকম কোনো কথা না আমি তো তোমাকে ভালোই বাসি তোমাকে বিয়ে করে দেখো আমি যদি তোমাকে তোমার আমার মনের কথা না খুলে বলি তুমি যদি না বলছো তাহলে আমাকে কে বুঝবে তুমি বলো তো যাই হোক এখন ওর বউ এই সমস্ত নিয়ে প্রথম দিকে ইয়ার কি ঠিয়ার কি মার লাস্টে আর কিছু বলতো না তো যাই হোক ওদের ওদেরও প্রচন্ড মিল দুইজনের মধ্যে এখন ওদের বাড়ির মানে একটু মানে এই কলকাতার বাড়ির কথা তোমাদের একটু বলি তো ও মানে মনোময়ের বউ কি করেছে হ্যাঁ ও না মানে ভোরবেলা ওর একটা অভ্যাস আর গাছের ওঠা হ্যাঁ বাড়িতে প্রচুর রকমের ফুল গাছ সেই কারণে ও কি করে এমনিতেও ওর অভ্যাস ছিল বিয়ের আগে যেহেতু ও পড়াশোনা যখন করতো না চারটেই উঠে ও করতো তো ওর অভ্যাস ছিল ওর চারটেই ঘুম থেকে ওঠে ওর মানে চা খায় নানান রকম কাজ থাকলে ও সেটা করে চারটে সাড়ে চারটে মানে বেশি লেট হয়ে গেলে শীতের দিন হলে সাড়ে চারটে পৌনে পাঁচটা এর মধ্যে ও ওঠে মানে মোটামুটি অন্ধকার থাকতে থাকতে তো কি করেছে এদিন ও কি করে ও উঠে প্রথম ঘুম থেকে ওঠে প্রচুর গাছ নানান রকমের গাছ খুব মানে খুব দামি দামি খুব গাছ ওদের বাড়িতে ফুল গাছ ও ওই ভোরবেলা ওঠে প্রত্যেকটা গাছে জল দেয় জল দিয়ে ও তারপরে চা করতে যায় চা খাই তারপরে মনোময়ের মাও মারা যান এমনি মারা যান বয়স হয়ে গিয়েছিল সেই হিসাবে মারা যান তো ওর মনে না এবার আর একটা ধাক্কা লাগে ও প্রচন্ড মাকে ভালোবাসত মানে এতটা পরিমানে মাকে ভালোবাসত কল্পনার বাইরে তো ওর মনে প্রচণ্ড পরিমাণে মাকেও কিছুতেই ভুলতে পারে না মাকে নিয়ে কথাবার্তা কান্নাকাটি গল্প এগুলি ওর ভেতরে চলতো বউয়ের সাথে গল্প করতো মাকে নিয়ে নানান রকম তো এই রকম বেশ মানে কিছুদিন পর মানে কয়েক মাস বছর ধরতে গেলে তো সেই সময় কি করেছে ওই রকম যখন স্ত্রী উঠেছে উঠে সমস্ত গাছে জল দিয়েছে দিয়ে যখন চা করতে গেছে রান্নাঘরে যখন চা করছে ঠিক সেই সময় বলছে যে ওমা মনোময় ওমা করে মানে ওমা তুমি ওমা তুমি তুমি মানে এরকম জিও না ওমা তুমি জিও না তুমি এসেছো মা তুমি জিও না ওমা তুমি জিও না এটা করছে মানে ও ঘুমের ঘরে হ্যাঁ ঘুমের ঘরে এরকম ও করছে হ্যাঁ তো এতটা জোরে মানে কখন থেকে ক প্রথম দিকে না ও বলছে কি হলো মনোময় উঠে গেল রান্নাঘর থেকে শুনতে পারছে হ্যাঁ তো তারপর অনেকক্ষণ কথাবার্তা চলছে বেশ কিছুক্ষণ কথাবার্তা যখন চলছে তো সেই সময় না ওর খেয়াল হলো যে মনোময়ের ঘরের থেকে আওয়াজটা আসছে তো হ্যাঁ তো এই সময় না যখন মনোময়ের ঘরের থেকে আওয়াজটা আসছে মনোময় তখন বলছে যে ওমা তুমি জিও না ওমা জিও না মা জিও না মা জিও না বলে যখন কাঁদছে ওই তখন ওর বউ কি করেছে গেটের আওয়াজ পাচ্ছে গেট খোলার মানে মনে হচ্ছে কি মানে ঘরের দরজাটা খুলে কেউ মনে হচ্ছে বেড়াচ্ছে এই রকমটা আওয়াজ ও তখন ছুটে এসছে রান্নাঘর থেকে ছুটে এসছে যখন রান্নাঘর থেকে ছুটে এসেছে ওর সারা শরীরে কাটা দিয়ে উঠেছে হ্যাঁ সারা শরীরে কাটা দিয়ে উঠেছে ও দেখছে সাদা শাড়ি পরা ও শাশুড়ি হয়ে যাবে ও শাশুড়ি সারা মানে শরীরে মানে সাদা শাড়ি পরা মনে হচ্ছে মানে ওই যে বারিন্দা দিয়ে নেমে গেছে ফুল গাছে নানান রকম ফুল ফুটে রয়েছে শাশুড়িকে মনে হচ্ছে একটা দেবদূত মানে দেবতার একটা দূত যেন ও শাশুড়ি এরকম মানে অত পেছনটা দেখছে কিন্তু শাশুড়ি যে সেটা পেছন থেকে বোঝা যাচ্ছে মনে হচ্ছে কয়েক হাজার টিউব জ্বললে যে একটা শুভ্রতা সেই রকম একটা আর তার মধ্যে অত দামি দামি এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে স্বর্গীয় একটা ও যেন একটা স্বর্গীয় অনুভূতি নিজের শরীরের ভেতরে মানে কম্পন করে গেল যে শাশুড়ি পুরো আসতে আসতে বেরিয়ে গিয়ে হ্যাঁ মানে এইবারে ও ওই গেটটা মানে ও তখন পুরো পুরো ও মানে একটা পা নাড়াতে পারছে না আর কোন কথা এদিকে কিন্তু মনোময় ঘরের মধ্যে কেঁদে যাচ্ছে মা যেও না মা যেও না বলে হ্যাঁ তো ও আর কোন দিকে তাকিয়ে নেই ও দেখছে মানে মানে যে স্বর্গের সিঁড়ি কোনো একজন সর মানে স্বর্গীয় একটা অনুভূতি ওর ভেতরে আর বলছে ফুলগুলি এত সুন্দর ফুটে রয়েছে মানে ওই দুটো ফুল গাছের মাঝখান দিয়ে যখন উনি যাচ্ছে লাস্ট যখন উনি গেটটা খুললেন তো সেই সময় একবার শুধু উনি এমন করে বলছে এত মায়াবী দৃষ্টি দিয়ে এমনি ওনার শাশুড়ি ভীষণ ভালো ছিলেন ওনার সাথে দারুণ পড়ত এতটা মায়াবি দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে এক সেকেন্ডের জন্যে এরকম ঘুরে ওই দৃষ্টি বলছে মানে মনোময় তো আমাকে আগের গল্পটা বলেছে তার সাথে ওনার স্ত্রীকেও আমাকে দিয়ে কথা বলিয়েছে যে ও কি দেখেছে হুম বলছে এক দৃষ্টি মানে কিছুক্ষণের জন্য এমন একটা মায়া দৃষ্টি ওদের দিকে দিয়ে একদম উনি আস্তে করে কোথায় যে চলে গেলেন বলছে আমি তারপরে যখন মানে আমি ফিরে পেয়েছি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ জমে গিয়েছিল আমি তখন ছুটে বেরিয়ে গেট আমি মানে উনি যদি গেট খুলে গেট লাগিয়ে দেন আমি মানে সেটা বুঝলাম না কিন্তু গেট আমিও খুললাম উনিও কিন্তু গেট খুলে বেরালো লাগালো কি না কিন্তু গেট কিন্তু লাগানো উনি যে খুলে বেরিয়ে গেছেন উনি তার রিটার্ন গেট লাগাতে আসেননি কিন্তু আমি কিন্তু গেটটা খুললাম খুলে বাইরে বেরিয়ে গেছি চারিদিকে কুয়াশা শীতের দিন চারিদিকে কুয়াশা পুরো উনিও সাদা ওনার অবয়বটা আশপাশে একটা বলাই সৃষ্টি করেছে সাদা ওনাকে দেখলাম না চারিদিকে কুয়াশা মানে বলছে আমি মনে হচ্ছে দুহাত দূরের জিনিস ওই ভোরবেলা দেখতে পারবো না কুয়াশা বলছে তারপরে মানে আমার সারা শরীর কম্পন দিয়ে উঠেছে মানে স্বর্গীয় অনুভূতি যেন আমার ভেতরেও মানে তখন প্রবেশ করেছে বললো তখন আমি আর আমার কোনো জ্ঞান নেই আমি ছুটে ঘরে গেছি তখন দেখছি মনোময় তখনও কাজ আর আমাকে জড়িয়ে ধরে বলছে মা এসেছিল তুমি বিশ্বাস করো আমি এক বর্ণ কথা বলছি না ঠিক রকম যেই রকম আমি সিকিমে দেখেছিলাম ঠিক সেই রকম সেই রকম অনুভূতি আমি আবার পেলাম আমার মা এসেছিল তুমি বিশ্বাস করো আমি একটা কথা মিথ্যে বলছি না তখন বলছে মানে ওনার স্ত্রীও তখন ওকে জড়িয়ে ধরে কাঁদছে যে তুমি বিশ্বাস করো আমিও মাকে দেখেছি আমিও মাকে দেখেছি আর মনে হচ্ছে কেন পুরো বাড়িতে মনে হয় কেউ কত ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে ফুলের গন্ধ ধূপকাঠির গন্ধে একদম মমা করছে হ্যাঁ তো এই ছিল আমার কথা মানে ঘটনা মানে এই কথাটা দুইজনে মিলে যেহেতু আমাকে বলেছে তো বলছে দেখো আমার আমি এইবারে আমার মানে মনোময়ের ব্যাপারটা আমি ফিল করতে পারছি যে হয়তো ওখানেও হয়তো কোনো আত্মা বা যাই ও দেখে থাকুক ওখানেও এই টাইপেরই ও হয়তো কিছু দেখেছিল যেটা কিনা আমিও দেখলাম তো এই ছিল আমার শেষ গল্প বলো এবার তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাও প্লিজ কমেন্ট করো একটু হ্যাঁ তোমাদের মানে কাছে এটাই আমার আশা যে একটু তোমরা কমেন্ট করো একটু ভালোবাসা দাও আমাকে বলো কেমন লাগলো না আছে পনেরো জন হয়ে আছে এখন বলো কেমন লাগলো শুনতে পাচ্ছো কি কমেন্টটা শ্যু করছে না তো ওরা হয়তো কমেন্ট করছে ও ভুবন মোহিনী বলছে দারুণ গল্প থ্যাংক ইউ ভুবন মোহিনী সরকার দাস বলছে খুব ভালো আহ খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমার নিজেরই ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে সৌমি রয় বলছে স্প্লেন্ডেড থ্যাংক ইউ প্রত্যেককে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর ঠান্ডায় তোমরা কে কেমন আছো কোথায় যাচ্ছ পিকনিকের কি প্রোগ্রাম

আর সবাই কই লোকজন সব হাত ভেতরে ঢুকিয়ে বসে আছে ঠিক আছে তাহলে সবাই মনে হয় ঘুমিয়ে পড়ছো নাকি ঠান্ডায় বুঝতে পারছি না বা কিছু একটা ইস্যু হচ্ছে সেটাও বুঝতে পারছি না তাহলে কি করবো টাটা গুড নাইট বলে দিলাম থ্যাংক ইউ তোমরা কিন্তু এর পরের সবাই এতটাই ভালোবাসা দিও তোমাকে বলেছে তারা জানাবে তাদের কিছু ব্যাপার হচ্ছে কি চাচা ও হ্যাঁ 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 তোমাদেরকে না জানি না তোমাদের মনে আছে কিনা সেই বলেছিলাম না যে কবরের থেকে এরকম মাংস তুলে সেই রানা গিয়েছিল বিহারের একটা ঘটনা হ্যাঁ তো ওইখানে ওদের আমি এরপরে মানে আমাকে বলেছে যে ওরা নাকি বলে এই মানে ওই যে আর কি মানে ওই আমজার চাচার সংক্রান্ত কিছু ঘটনা ওরা ওরা আবার শেয়ার করবে অনেকটা তদন্ত করে মানে এরম একটা কিছু একটা ওরা বুঝতে পেরেছে জানতে পেরেছে তো সেটা বলবে তো নেক্সট যখন আসবো তো সেই আমজার চাচা যে কিনা কবরের থেকে মাংস তুলে মানে মরাম মানুষ তুলে যে কিনা খেয়েছিল মানে ক্ষেত তো সেটা তোমাদের শোনাবো হ্যাঁ তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট মনে হচ্ছে কেউ রিপ্লাই করছে না কথা মানে সব ঠান্ডায় জমে গেছে ও ও ভুবনময়ই বলছে যে ঠান্ডা অনেক কম এবারে তো এরকম ঠান্ডা পড়লই না একটু লেট করে বলেছে পূরবী চ্যাটিজি বলছে খুব সুন্দর লাগলো সৌমি রয় বলছে ঘুমোইনি আমি শুধু দেখছি এখানে যথেষ্ট লোক রয়েছে না 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 কমেন্ট করছে না কেন ঠান্ডা বাইরে করা যাচ্ছে না সবাই শুধু আমি শুধু দেখছি যে তাহলে তো লোকজন চলে যেত চলেও যাচ্ছে না মানে লাইফ কাটও করছে না অথচ এ ইনক্রিজ ও হচ্ছে বারো জো সবাই দেখছে অথচ কমেন্ট করছে না ঠিক আছে তাহলে গুড নাইট বারোটা বাজে যাচ্ছে প্রায় রাখছি থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকবার জন্য আমাকে ঠিক একটা একটা ভালোবাসা দেওয়ার জন্য পরের মাসে আমজাদ চাচার একটা ইন্টারেস্টিং কি বলবো সেকেন্ড এপিসোড এরকম ব্যাপার দিতে হবে সেকেন্ড এপিসোড প্রমোশন প্রকাশ্য ঠিক আছে টাটা গুড নাইট হ্যাঁ রাখছি সবাই ঘুমিয়ে পড়ো